আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আবৃত্তির ক্লাস। বাঁশরি সংগঠনের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে 6 মাস মেয়াদী আবৃত্তি প্রশিক্ষণ কোর্স, আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা বিগত ক্লাসগুলোতে যে বিষয়গুলো পড়িয়েছি নিশ্চয়ই মনে আছে আপনাদের, সেগুলো বলেছিলাম নতুন যারা জয়েন করেছে তাদের জন্য। আজকে বর্ণটা আরো একবার টাচ করে যাব, আর কবিতাটি তো গত সপ্তাহে আমরা শেষ করে দিয়েছি, বাংলাদেশ কবিতা আমরা ধরেছিলাম। এখন গত সপ্তাহে একটুখানি ধরিয়ে দিয়েছি কবিতার ভাবরস, কবিতার ভাবরস। আশা করি এগুলো যে কপি আমি ফটোকপি করে পাঠিয়ে দিয়েছি সেটা আপনারা পেয়ে গেছেন অনলাইনের মাধ্যমে, কবিতার ভাবরসের সম্পূর্ণ বিবরণ। ভাবরস নয় রকমের সংজ্ঞা এবং উপমা সবই দিয়ে দিয়েছি। আর আজকে আমরা ভাবরস কমপ্লিট করে হয়তোবা আরো একটি কবিতা ধরে রাখবো মোটামুটি, সেটি কবিতা কাজী নজরুল ইসলামের অমর কবিতা আমি মনে করি সাম্যবাদী। এবং আমি মনে করি এই সাম্যবাদী কাজী নজরুল ইসলামের কিছু কবিতা আছে, এই কবিতাগুলো যদি কয়েকটি কবিতা দিয়েও কাজী নজরুল ইসলামকে বিচার করা যায় তাহলে আর কোনো কিছু দরকার হয় না বিশ্ব দরবারে কাজী নজরুল ইসলামের স্থানকে বলবার জন্য বা কাজী নজরুল ইসলামের পরিচয়কে তুলে ধরবার জন্য। তার মধ্যে যেমন মানুষ কবিতা, হ্যাঁ বিদ্রোহী তো আছেই, সেটা মানুষ, সাম্যবাদী, নারী, মানে এক একটা দিক। উনি যে বিশ্ব মানবতায় বিশ্বাসী ছিলেন সেটা মানুষ, আর সাম্যবাদী সমান অধিকারে বিশ্বাসী ছিলেন, গোটা পৃথিবীকে এক করে দেখতেন উনি। উনি আর মানুষ গোটা পৃথিবীকে ভেবেছেন একটি রাষ্ট্র এবং সমগ্র মানুষ আমরা হচ্ছি একই গণ্ডির ভিতরে আবদ্ধ, সেখানে উঁচু নিচু ধনী দরিদ্র কোনো কিছু উনি ভেদাভেদ করেননি। সেটাই বলতে চেয়েছে মানুষ কবিতায়, সাম্যবাদী কবিতায়, এবং অনেক অনেক অগণিত লেখার মাধ্যমে ওনার এটিই টার্গেট ছিল। সবসময় তো জানেন যে উনি কি করেছেন, যে নতুনকে সবসময় স্যালুট জানিয়েছেন, সবসময় নবীনের কথা ভেবেছেন, সবসময় তরুণ সতেজ কি করে মানুষ থাকতে পারে, মানুষের অধিকার কি করে ফিরিয়ে দেওয়া যায়, কিভাবে ছিনিয়ে আনা যায়, মানুষকে কিভাবে মানুষের মতো দাঁড়া করানো যায়, এই লক্ষ্যটাই আমার কাছে মনে হয়েছে কাজী নজরুল ইসলাম সেই কবি যিনি শুধু মানুষ নিয়ে ভেবেছেন, এবং আগেও মানুষ, পরেও মানুষ, মাঝেও মানুষ, মানুষ ছাড়া উনি কোনো কিছু নিয়ে ভাবেননি। যে মানুষের দুঃখ, হাসি, কান্না, বেদনা সব কিছু নিয়ে উনি সবসময় ভেবেছেন। আমরা মানুষকে মানুষের মতো কি করে দাঁড় করাবো, সেই জন্য যত বিদ্রোহ করা দরকার, যত যুদ্ধ করি, যত আমাদের প্রচেষ্টা করতে হবে, শুধুমাত্র মানুষের ন্যায্য অধিকার, মৌলিক অধিকার, মানবিক অধিকার ফিরে পাওয়ার জন্য। যাই হোক, এগুলো আমি আপনারা সবাই বোঝেন, কাজী নজরুল ইসলামের এইসব কবিতা সকলেরই কম বেশি জানা আছে, যার কারণেই তাকে বলা হয় মানবতার কবি, সাম্যবাদী কবি। হ্যাঁ, অনেক অনেক ওনার আমি মনে করি কাজী নজরুল ইসলামের একটি দুটি উপমা দিয়ে শেষ করা যাবে না, তার এত বেশি ওনার উপাধি দেওয়া যায় কাজী নজরুল ইসলামকে আমার দৃষ্টিতে। যাই হোক, আমরা শুরু করি আমাদের আজকের কবিতার ভাবরস। বলেছিলাম যে রস বলতে তাই বোঝায় যা আমরা একটি কবিতা বা সাহিত্য পড়ে যা আচ্ছাদন করি আমাদের মনের ভিতরে, অনুভূতির ভিতরে যে আবেগ সঞ্চার করে, এক অর্থে সেই আবেগ গুলোই হচ্ছে রস। এবং একটি সাহিত্য বা একটি কবিতার মূল উদ্দেশ্যই হচ্ছে রস তৈরি করা। রস ছাড়া কবিতা এস্টাবলিশড হয় না, সমৃদ্ধ হয় না, অপূর্ণ থেকে যায়, সাহিত্য তাই। মূল উদ্দেশ্য রস তৈরি করা, এবং মানুষের মনের ভিতরে এই আবেগ অনুভূতি গুলো স্থায়ী ভাবে বসবাস করে 9 রকমের, সেজন্য রসকেও 9 ভাবে ভাগ করা হয়েছে। এবং এই 9টি রসের নামগুলো সেদিন বলে দিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, তারপরও আরেকবার বলছি, শৃঙ্গার রস। আপনারা কাগজগুলো পেয়েছেন তো? আমি এগুলো সব দিয়ে দিয়েছি। Yes ma'am.
আমি সব দিয়ে দিয়েছি, তারপরেও আমি একটু পেয়েছি ম্যাম। হ্যাঁ মুখে বলেছি কাগজগুলো সামনে নিয়ে একটু মনে করলেই হবে। সিঙ্গার রস, বীর রস, রৌদ্র রস, হাস্য রস, করুণ রস, ভয়ানক রস, বীভৎস রস, অদ্ভুত রস, শান্ত রস। ম্যাম আরেকবার বলবেন একটু। কাগজগুলো দিয়ে দিয়েছি তো, আবার বলছি যদি ওই লেখা অনুযায়ী আমি করে বলে যাই তাহলে এভাবে বলা যায় যে যা আচ্ছাদিত হয় তাই রস। সাহিত্যের রস হচ্ছে অনুভব করা, মানুষের মনের অনেক আবেগ বা ভাব থেকে রসের সৃষ্টি হয়। বলা হয় মানুষের মনের আবেগের বিভিন্ন অবস্থায় রস। একটি কবিতা বা সাহিত্য পড়ে পাঠকের মনে যে আবেগের সৃষ্টি হয় তাকে রস বলে। শিল্প বা সাহিত্যের যে কোনো মাধ্যমেরই লক্ষ্য হলো রস সৃষ্টি করা। রস সৃষ্টি করতে না পারলে সমস্ত শিল্প সাহিত্য সৃষ্টি ব্যর্থ হয়ে যায়। আবৃত্তি শিল্পীরও আবৃত্তি করার সময় কবিতাটির ভাব অনুযায়ী আসল রসকে কণ্ঠে ধারণ করতে হয়। মানুষের মনে 9টি ভাব বহুল রূপে অনুভূত হয় বলে একে স্থায়ী ভাব বলে। এই 9টি স্থায়ী ভাব 9টি রসে রূপান্তরিত হয় বলে রসও 9 রকমের। এই যে স্থায়ী ভাবগুলো কি, সেখানে এখানে ইন্ডিকেট করা আছে যে রতি, অনুরাগ, আসক্তি, এগুলো থেকে উৎপত্তি হয়েছে শৃঙ্গার রস। এই এই যে স্থায়ী ভাবগুলো, এগুলো পড়লেই বোঝা যাবে যে রসগুলো মানে কি রকম হতে পারে। দ্বিতীয়ত উৎসাহ, উৎসাহ থেকে তৈরি হয়েছে বীর রস। ক্রোধ, এটা থেকে তৈরি হয়েছে রৌদ্র রস। হাসি মানে হাস, হাসি যে আমরা, সেটা হাস্য রস। শোক থেকে তৈরি হয়েছে করুণ রস। ভয় থেকে ভয়ানক রস। জুগুপসা, নিন্দা, কুৎসা, অপবাদ, ঘৃণা, এগুলো থেকে তৈরি হয়েছে বীভৎস রস। বিস্ময়, আশ্চর্য, এগুলো থেকে উদ্ভূত হয়েছে অদ্ভুত রস। আর সম বা শান্তি থেকে শান্ত রস। যেটা আমি আগে বলেছিলাম যে এই স্থায়ী ভাবগুলো ছাড়াও কতগুলো 33টি সঞ্চারী ভাব রয়েছে। এই সঞ্চারী ভাব স্থায়ী ভাবকে পুষ্ট করে। পাঠক, শ্রোতা বা দর্শকের মনের উপর প্রভাব বিস্তারকারী সাহিত্যের 9 প্রকার রস হলো এই যে 1 নম্বরে সিঙ্গার রস। সিঙ্গার রসটা কি? নারী পুরুষের প্রেম, ভালোবাসা, বিরহ ভাব থেকে সিঙ্গার রসের সৃষ্টি হয়। যে কবিতায় প্রধানত প্রেম বা বিরহের কথা থাকে তাকে সিঙ্গার রসের কবিতা বলে। সিঙ্গার রস মধুর রস বলা হয়। সিঙ্গার রসকে আবার মধুর রস বলা হয়। যেমন উদাহরণটা হচ্ছে কি যে তোমারই যেন ভালোবাসিয়া শত রূপে শতবার, জননে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছি গীতহার, কত রূপ ধরে পড়েছো গলায় নিয়েছো সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। এটি রবীন্দ্রনাথের একটি কবিতা। তারপরে আপনারা দ্বিতীয় পড়ে নেবেন, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। হ্যাঁ, নিচে আরো কিছু কথা আছে, যেহেতু আমি সবকিছু দিয়ে দিয়েছি আমি শুধু টাচ করে যাচ্ছি। তারপর বীর রস, দয়া, ধর্ম, দান বা মহত্তর কোনো সংগ্রামের জন্য মানুষের মনে যে উৎসাহ আহ্বানের জন্ম নেয় সে ভাব থেকে বীর রসের সৃষ্টি হয়। আর বীর রসের কবিতা যে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে বলবীর, বল উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির ওই শিখর কে মাত্রে, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়া, এটা হচ্ছে বিদ্রোহী হচ্ছে বীর রসের কবিতা। বীররসের কবিতা আবৃত্তি করতে হলে কণ্ঠস্বর উঁচুতে উঠবে, লয় দ্রুত হবে ও স্বরের বিস্তার বাড়বে। কাঁপা কাঁপা স্বরে সংযত আবেগ প্রকাশ করতে হবে। মানে মানে এটা কণ্ঠস্বর উপরে উঠবে, তারপরে আবেগ থাকবে একদম কাঁপা কাঁপা, কিন্তু ওটাকে সংযত করতে হবে, ওটাই আবৃত্তি। আর রৌদ্র রস হচ্ছে কি, ক্রোধ বা রাগ বা ক্ষোভ থেকে রৌদ্র রসের জন্ম। জঘন্যতম অন্যায়কারীর প্রতি আমাদের মনে যে স্বাভাবিক রাগ বা
ক্ষোভ জেগে ওঠে তারই প্রকাশ রুদ্ররস। যেমন রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুন পিয়াসির ছুরি, কাজকে পাবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি। এটা হচ্ছে তুমি বাংলা ছাড়ো এই কবিতাটির একটি একটি অংশ তুলে ধরা হয়েছে। তারপরে রুদ্ররসের কবিতা আবৃত্তির সময় উচ্চারণ দ্রুত হবে, কণ্ঠস্বর উঁচুতে উঠবে, কণ্ঠে তেজোদ্দীপ্ত ভাব আসবে, কখনো কখনো কাঁপা কাঁপা স্বরে আবেগকে প্রকাশ করতে হবে। এরপরে রয়েছে আমাদের কি হাস্যরস। হাস্যরস কৌতুকপূর্ণ কোনো কবিতা পড়লে আমাদের মনে হাস্যরসের সৃষ্টি হয়। মানুষের জীবনে অসঙ্গতি জনিত কারণে আমরা এক ধরনের কৌতুকপূর্ণ নির্মল আনন্দ অনুভব করি, তারই সাহিত্যিক নাম হাস্যরস। হাস্যরসের কবিতা পড়ে আমরা আনন্দ পাই, মজা পাই, হাসি তামাশায় মেতে উঠি। যেমন সাফদার ডাক্তার মাথা মাথা ভরা ডাক্তার খিদে পেলে পানি খায় চিবিয়ে, এটা আমরা ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়েছিলাম, আমাদের পাঠ্য কবিতা ছিল। সাফদার ডাক্তার মাথা ভরা ডাক্তার খিদে পেলে পানি খায় চিবিয়ে, চেয়ারেতে রাত দিন বসে গোনে দুই তিন, পরে বই আলোটারে নিভিয়ে। তো এটা শুনলে তো এমনি কি হাসি পাচ্ছে, সব উল্টো কাজ। আলোটাকে নিভিয়ে সে পড়াশোনা করে। হুসনি আরার কবিতা সফদার ডাক্তার। হাস্যরসের কবিতা আবৃত্তির সময় কণ্ঠস্বর উপরে উঠবে, লয় মধ্যম ভাবে কণ্ঠে কৌতুক, অস্বাভাবিকতা, কৃত্রিমতা, শ্লেষ ইত্যাদি ফুটিয়ে তুলতে হবে। এমন ভাবে আবৃত্তি করতে হবে যাতে শ্রোতা দর্শক আনন্দ পায়, হাসি পায়, কৌতুক অনুভব করতে পারে। তারপরে আমাদের রয়েছে করুণ রস। করুণ রসে কি বলা হয়েছে, মানুষের মন যখন দুঃখ কষ্ট বেদনায় কাতর হয়, মন সুখে ঘুরে যায়, আমাদের জীবনের এই শোক ও হারানোর বেদনা কবিতা সাহিত্যে করুণ রস নামে পরিচিত। যেমন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু। এটা কমন কবিতা, সবাই জানেন কবি জসীমউদ্দীনের কবর কবিতা। করুণ রসের কবিতা আবৃত্তির সময় কণ্ঠস্বরে করুণ কাঁদো কাঁদো ভাব আনতে হবে, উচ্চারণের গতি ধীর হবে, হারানোর বেদনা মনের হাহাকারে কণ্ঠস্বর সুপ্ত হবে, রোদন ধ্বনি করুণ রসের মূল সুর। আরেকটি হচ্ছে কি ভয়ানক রস। ভয়ানক রস ভয় থেকে সৃষ্টি হয়েছে, যে সাহিত্য পাঠ করে আমাদের মনে ভয়ের ভাব জেগে ওঠে তাই ভয়ানক রসের কবিতা। এটি একবার করে পড়লেই কিন্তু আসলে আমরা এই রসগুলোর সংজ্ঞা এবং রসগুলোর যে কি বলবো এটা যে স্বভাবগত ভাব সেটা আমরা মনে রাখতে পারবো। এটার যে শব্দটি মনে করছে না, যাই হোক, এই হচ্ছে করোনা হওয়ার একটা পরবর্তীকালের প্রবলেম, যে কিছু কিছু কথা বিভৎসরস একই, ভয়ানক আর বিভৎসরস কি একই? না 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 না, একই না। আমি একটু একটু করে পড়বো, কাগজগুলো তো দিয়েছি, আমি পড়ে দিচ্ছি। ভয়ানক রস ভয় থেকে সৃষ্টি হয়েছে, যে সাহিত্য পাঠ করে আমাদের মনে ভয়ের ভাব জেগে ওঠে তাই ভয়ানক রসের কবিতা। যেমন কিছু নাকি নেই যাকে বলা হয় ভূত, ভারী অদ্ভুত সব ভারী অদ্ভুত, কেউ বলে আছে আর কেউ বলে আছে আর কেউ বলে নাই, কেউ বলে ভূত হলো নিজ ছায়াটাই, আধারেতে গাছ দেখে থমকে দাঁড়াই, ভূত ভেবে মন মন করে খুট খুট খুট। হ্যাঁ, কেউ বলে আছে আর কেউ বলে নাই, কেউ বলে ভূত হলো নিজ ছায়াটাই, আধারেতে গাছ দেখে থমকে দাঁড়াই, ভূত ভেবে মন করে খুট খুট খুট, ভারী অদ্ভুত সব ভারী অদ্ভুত। ভয়ানক রসের কবিতা আবৃত্তির সময় কণ্ঠস্বর নিচু ও ভয় ভয় ভাব থাকবে, ফিস ফিস চাপা কণ্ঠে আবৃত্তিটি পরিবেশন করতে হবে। ভয় ভাবের জন্য কণ্ঠস্বর নিচু নিচু কাঁপা কাঁপা করার দরকার নেই।
কিছু একটা সমস্যা হলো কি? এরপরে যাব আমরা 7 নম্বরে, সেটা হলো বীভৎস রস। কোন খারাপ বিষয় পড়ে যখন আমাদের মনে নিন্দা, ঘৃণা, অপবাদ, মৃত্যু, যুদ্ধের মারামারি চিত্র ভেসে ওঠে, তখন তাকে বীভৎস রস বলে। বীভৎস রস হলো ঘৃণা ও রুচি বিরোধী বিষয়বস্তুর সাহিত্যিক প্রকাশ। বীভৎস রস হলো ঘৃণা ও রুচি বিরোধী বিষয়বস্তুর সাহিত্যিক প্রকাশ। যেমন, আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভেতরে, এ দেশকে ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়। এটি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটি কবিতা, বাতাসে লাশের গন্ধ। আর বীভৎস রসের কবিতা আবৃত্তি করতে হলে উচ্চারণের লয় দ্রুত হবে, কণ্ঠস্বর নিচুতে থাকবে। এই কবিতা এমন ভাবে আবৃত্তি করতে হবে যাতে শ্রোতার মনে ঘৃণা ও কুরুচিপূর্ণ চিত্র ফুটে ওঠে। যুদ্ধের হানাহানি, মৃত্যু রক্তপাতের মতো বীভৎস অবস্থা যেন কণ্ঠে উচ্চারিত হয়। আর 8 নম্বরে আমরা পাচ্ছি কি? অদ্ভুত রস। বিস্ময় বা আশ্চর্য হওয়া থেকে অদ্ভুত রসের সৃষ্টি হয়। না দেখা না শোনা কোনো আশ্চর্য বিষয় দেখে বা শুনে পাঠক মনে যে অনুভূতির জন্ম নেয় তাকে বিস্ময় বলে। সাহিত্যের যা কিছু আমাদের মনে বিস্ময় বা আশ্চর্য বোধকে অনুভবযোগ্য করে তোলে তাই অদ্ভুত রস। যেমন, এক যে আছে মজার দেশ সব রকমে ভালো, রাত্রিতে বেজায় রোদ দিনে চাঁদের আলো, আকাশ তা সবুজ বরণ গাছের পাতা নীল, ডাঙায় চড়ে রুই কাতলা জলের মাঝে চিল। কি একটা অদ্ভুত ব্যাপার না? এই ব্যাপার তো আসলে ঘটে না, তাই না? এটাই হচ্ছে অদ্ভুত রস। আর অদ্ভুত রসের কবিতা আবৃত্তির জন্য আবৃত্তি শিল্পীর কণ্ঠে বিস্ময় বা অবাক হওয়ার ভাব ধারণ করতে হবে। উচ্চারণের গতি হবে ধীর, কণ্ঠস্বর একটু উঁচু। আশ্চর্যজনক অনুভূতি, অবিশ্বাস্য ভাব, অবাক হবার মতো বিষয় বাচন ভঙ্গির মধ্যে ফুটিয়ে তুলতে হবে। আর আমরা সর্বশেষ যে রসটি পাচ্ছি সেটা 9 নম্বরে, শান্ত রস। পরম শান্তি, অনুতাপ, বৈরাগ্য, উদাসীনতা ও জীবন সংসারের প্রতি বিরাগ ভাব থেকে শান্ত রসের জন্ম হয়। আবার বলছি, পরম শান্তি, অনুতাপ, বৈরাগ্য, উদাসীনতা ও জীবন সংসারের প্রতি বিরাগ ভাব থেকে শান্ত রসের জন্ম হয়। সব ছেড়ে মানুষকে একদিন মরে যেতে হয়, জীবনের সবকিছুই মিছে অর্থহীন। এই ভাবনা থেকে মানুষের মনে সংসার উদাসীনতার জন্ম নেয়। মানুষ তখন পরম শান্তির আশায় আল্লাহকে খোঁজে বা স্রষ্টাকে খোঁজে, যেটাই হোক, তার কাছে নিজেকে নিবেদন করে। এই ভাবনার সাহিত্যিক রূপ হলো শান্ত রস। যেমন এখানে লালন ফকিরের কিছু কবিতার লাইন দেওয়া হয়েছে, কে কথা কয়রে দেখা দেয় না, নরে চরে হাতের কাছে খুঁজলে জনম ভর মেলে না, খুঁজে তারে আসমান জমি আমারে চিনে নেয় আমি, একই বিষম ভুলে ভূমি আমি কোন জন সে কোন জনা। এই যে একটা, মানে এটাকে বলা হয় যে আধ্যাত্মিকতা ভাব একটা চলে আসে এই শান্ত রস। শান্ত রসের কবিতা আবৃত্তির সময় কণ্ঠে উদাসীনতা ধারণ করতে হয়, কণ্ঠস্বর গম্ভীর ও আবৃত্তি লয় ধীর মন্থর হবে। কণ্ঠে এমন কাতর ধ্বনি ফুটে উঠবে যা শ্রোতার মনকে অসীমের প্রতি, আল্লাহর প্রতি নিবেদনের প্রেরণা যোগাবে। লোক কবিদের শান্ত রসের কবিতা অবশ্য উচ্চস্বরে আবৃত্তি করা হয়। এই গেল আমাদের 9টি রস। 9টি রস আমি নিজের ভাষায় ইচ্ছে করে বলতে পারতাম, কিন্তু যেহেতু আমি লেখা পাঠিয়ে দিয়েছি আমি সেগুলো পড়ে শোনালাম। আমার মতো করে বলতে গেলে আবার ওগুলোর সঙ্গে দেখা যেত মিলাতে গিয়ে একটু বুঝতে সমস্যা হয়ে যেত। যাই হোক,
তাহলে যেহেতু পেজগুলো আছে আপনাদের কাছে, সেহেতু আপনারা পড়ে নেবেন, পড়লেই বোঝা যাবে। সরি, কি বলছো? পেজ গুলো পেয়েছো তোমরা? কারো সাউন্ড খোলা মনে হয়, কথাগুলো সবার সাউন্ড অফ করতে হবে, কথাগুলো বাড়ি খাচ্ছে। আমি শৃঙ্গার রসটা বলে দিচ্ছি। শৃঙ্গার রস, নারী পুরুষের প্রেম ভালোবাসা বিরহ ভাব থেকে শৃঙ্গার রসের সৃষ্টি হয়। যে কবিতায় প্রধানত প্রেম বা বিরহের কথা থাকে তাকে শৃঙ্গার রসের কবিতা বলে। মোট কথা, প্রেম সম্পর্কিত কবিতা, প্রেমের মধ্যে রোমান্টিকতাও থাকে, বিরহও থাকে। হ্যাঁ, প্রেম ভিত্তিক কবিতাই হচ্ছে শৃঙ্গার রসের কবিতা। নারী পুরুষের প্রেম, সেটা কিন্তু সৃষ্টিকর্তার প্রেম অনেক ধরনের আছে। হ্যাঁ, সেটা হচ্ছে সৃষ্টিকর্তার সঙ্গে প্রেম থাকে, প্রকৃতির সঙ্গে প্রেম থাকে, তারপরে আমরা যে মূর্তি করি তার সঙ্গে প্রেম থাকে, আমরা যে বাবা মা কে শ্রদ্ধা করি সেটাও একটা প্রেম। কিন্তু এই শৃঙ্গার রসটা হচ্ছে নারী পুরুষের প্রেম ভালোবাসা বিরহ, এটাই হচ্ছে শৃঙ্গার রস। এবং যেই কবিতার মধ্যে নারী পুরুষের প্রেম ভালোবাসা বিরহ এগুলো খুঁজে পাওয়া যায় তাকে আমরা বলবো এই কবিতাটি শৃঙ্গার রসের কবিতা। এই হচ্ছে আসল ব্যাপার। আর কারো কিছু বুঝবার আছে? লাইন থেকে কি সরে গেছে সবাই? আপা আপা নমস্কার, আমি আজকে নতুন, আমি কাকলি রায়। আচ্ছা, নমস্কার আপা। ওই আপনি আগের, আমি সবগুলো ক্লাস আপনার দেখেছি, 6টা ক্লাস। আগের ক্লাসে জিজ্ঞেস করেছিলেন যে ওই কবিতাটা, বাংলাদেশ কবিতাটা কোন রসে, তা এখন আপনার বর্ণনায় তো আমি একটাও খুঁজে পাইনি, মানে একটাও তো মেলে না। একটাও মেলে না, আরেকটু পড়বেন তারপরে মিলে যাবে। আরেকবার পড়বেন, পড়ে 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 তারপরে ঠিকই মিলে যাবে। লাস্টে শান্তটা একটু একটু মেলে, তাও কেমন যেন আবার লাস্টে চলে গেল কোথায়। বুঝতে পারিনি, ক্লিয়ার হয়নি কথা। ম্যাম, শান্ত রসটাই শুধু এটার সাথে একটু মানে মিল কিছুটা হলেও মেলে, আর বাকিগুলোর সাথে তেমন একটা কোনো সামঞ্জস্য পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আরো খুঁজতে থাকুন, তাহলে পরের বার আমরা শুনবো। নমস্কার দিদি, আমি আমি আজকে প্রথম জয়েন করেছি, নতুন জয়েন। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো যতটুকু শুনলাম, বেশ ভালো লাগলো, ধন্যবাদ। নাম কি আপনার? আপনার নাম কি? মৈত্রী রায়। এখানে মৈত্রী রায়? হ্যাঁ, মৈত্রী রায়, ওয়েস্ট বেঙ্গল থেকে, দার্জিলিং, শিলিগুড়ি থেকে। বাহ, খুব ভালো, আমার ভাগ্য ভালো যে আমি অনেক জায়গার মানে আমার আবার বন্ধু পাচ্ছি। আমি ছাত্রছাত্রী সাধারণত বলি না, আমরা আসলে সবাই সবার বন্ধু, বন্ধু না হলে ভালো গল্প করা যায় না, ভালো ক্লাস মানে একে অপরকে বোঝা যায় না, সেটা হলো ব্যাপার। এখন আমরা গত ক্লাস গুলোতে পড়েছি আবৃত্তির সংজ্ঞা, আবৃত্তি শিখতে হলে কি কি বিষয় জানতে হবে, আমরা বর্ণগুলো নিয়ে কাজ করেছি, বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, সেগুলোর সংজ্ঞা, সেগুলোর উচ্চারণ স্থান, এগুলো জেনেছি। ইতোমধ্যে একটি কবিতাও আমরা অনুশীলন করেছি এবং আগামীতে ওগুলো সবই অনুশীলনের মধ্যেই থাকবে, মোট কথা ধরে দেওয়া হয়েছে কণ্ঠে। অনেকদিন না পড়লে একটি কবিতা তো কণ্ঠস্থ এবং আত্মস্থ হয় না, আত্মস্থ কণ্ঠস্থ ব্যাপার আছে, এগুলো এগুলো না হলে আবৃত্তি হয় না। শুধু দেখে দেখে একটুখানি রিডিং পড়ে গেলাম, তাতে হয় কি আবৃত্তির যে কন্ট্রাক্ট গুলো আছে সেই কন্ট্রাক্ট গুলো হয় না। সেই দিক থেকে আমি রস গুলো হয় কি সরাসরি ক্লাস নিলে আমি যখন বোঝাতাম বা কিছু কিছু বোর্ডে লিখে দিলে সেটা ক্লিয়ার হয়, যেহেতু সেই সুযোগটি এখানে কম। আর অফিসে হলে হয়তো বোর্ডের ব্যবস্থা করে নিতাম, আমি এখন প্যান্ডেমিকের কারণে বাসায় বসে ক্লাস নিচ্ছি,
এখনো বোর্ড পেনের ব্যবস্থা এখানে নেই, যার কারণে আমি প্রিন্ট গুলো পৌঁছে দিলাম সবার কাছে। আর এটি থাকলে হবে কি, যখন যেটা ভুলে যাবে রসের ব্যাপার, তো কবিতা আবৃত্তির জন্য রসটা খুব গুরুত্বপূর্ণ, সেটা বুঝে নিলে আবৃত্তিটা একটু সুন্দর হয়, কণ্ঠে সেই ভাবটা চলে আসে। আর আমরা আজকে বলেছিলাম যে বর্ণগুলো আরো একবার বলে দিব যারা নতুন এসেছেন। হ্যাঁ, আমরা প্রথমেই বলে দিচ্ছি এখানে কে আছে, আমি তার কাছ থেকেই শুনলাম যে হুমাইরা, হুমাইরা তুমি বলো স্বরবর্ণ গুলো বলো, বলে শোনাও সব বন্ধুদের। স্বর অ, স্বর অ, স্বর আ, রস্য ই, দীর্ঘ ই, রস্য উ, দীর্ঘ ই, রস্য উ, দীর্ঘ উ, রস্য রি, এ, ঐ, ও, ঔ। আর কে আছে ব্যঞ্জন বর্ণ কে শোনাবে? ব্যঞ্জন বর্ণ গুলো কে শোনাবে? এখানে নীল আছে আর অসিন্দা আছে, ব্যঞ্জন বর্ণ অসিন্দা কে শোনাবেন? হ্যাঁ বন্ধুদের শুনিয়ে দিন। আগে উচ্চারণ গুলো শুনি। অন্য অন্য কারোর ইয়ে খোলা আছে মনে হয়, বন্ধ করে দিতে হবে সকলের, শুধু যে যখন কথা বলবে তারটা খোলা থাকবে। চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ত, থ, দ, ঘ, মূর্ধন্য ন, ত, থ, দ, ঘ, দন্ত ন, প, খ, ব, ঘ, ম, অন্তঃস্থীয় জ, বৈষ্ণ র, ল, ব, কালিবৎস, কালবৎস, মূর্ধা ছ, দন্ত ছ, ঘ, জয়বিন্দু র, জয়শূন্য র, অন্তস্থ খণ্ডস্থ, খণ্ডস্থ খণ্ডস্থ। আরো দুটো আছে যেগুলো আমাদেরকে হেল্প মানে অনুসার আছে, আর চন্দ্রবিন্দু আছে, চন্দ্রবিন্দুকে আসলে আলাদা করে কোনো বর্ণ বলা হয় না, এটা অন্য বর্ণের ঘাড়ে চেপে চলে, তখন এটা একটু আমরা এটাকে অনুনাসিক বলে, যখন চন্দ্রবিন্দু যখন যেই শব্দের ঘাড়ে চাপে আমরা সেই শব্দটি একটু নাকে চেপে উচ্চারণ করি, এজন্য এই এটাকে বলা হয় যে অনুনাসিক একটা বর্ণ, যদিও ওটা ফুল বর্ণ নয় আসলে। আর আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে প থেকে ম পর্যন্ত, আমি সকলের জন্য বলে দিচ্ছি, প থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে আমরা চিনবার জন্য, নামকরণ করবার জন্য এবং উচ্চারণের সুবিধার জন্য পাঁচ ভাগে ভাগ করি। প্রতি ভাগকে বলা হয় এক একটি বর্গ, এবং এক একটি বর্গের নামকরণ করা হয়েছে দলপতির নাম অনুযায়ী। দলপতি সেই হয় যে প্রথমে থাকে, যেমন ক থেকে ও পর্যন্ত এই পাঁচটি বর্ণকে বলা হয় ক বর্গ, যেহেতু এই বর্গের প্রথমেই রয়েছে ক, এই জন্য ক থেকে ও পর্যন্ত পাঁচটি বর্ণকে বলা হয় ক বর্গ। সেরকম ভাবে পরবর্তীকালে আসে চ বর্গ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, তারপরে আসে ট বর্গ, তারপর আসে ত বর্গ, তারপর আসে ক বর্গ। আর ক বর্গের বর্ণগুলোকে বলা হয় কণ্ঠবর্ণ, কারণ ক থেকে ও পর্যন্ত বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করি বা উচ্চারণ করবার জন্য এখানকার কণ্ঠের ভিতরকার ব্যাপারটাই আমাদের প্রধানত ভূমিকা পালন করে। যদিও যে কোনো ধ্বনি বা শব্দ বর্ণ যাই বলি না কেন,
বলার সময় আমাদের বাক অঙ্গ প্রত্যঙ্গের মানে বাক প্রত্যঙ্গের প্রত্যেকটা বিষয়ই কাজ করে, টাচ করে, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে না যে মূলত কাজ করা, মূলত কাজ করা। সেখানে আমাদের ক বর্গ উচ্চারণ করবার সময় কণ্ঠ প্রধান ভূমিকা পালন করে বলেই আমরা এদেরকে বলা হয় বলি কণ্ঠবর্ণ। যেমন ক, খ, গ, ঘ, ও একেবারে এখান থেকে উচ্চারিত হচ্ছে। এরপরে যদি আমরা যাই চ বর্গতে, চ বর্গের বর্ণগুলোকে বলা হয় তালব্য বর্ণ, কারণ এইগুলো উচ্চারণ করবার সময় আমাদের জিহ্বার যে তালুটা আছে এই তালুটাই মূল ভূমিকা পালন করে। যেমন চ, প্রথমে যখন আমরা বলেছিলাম ক এখানে কাজ করেছিল, এখন আমরা যদি চ চ কণ্ঠের ভিতরে দাবিয়ে দিয়ে যদি বলি চ, চয়ের উচ্চারণ কিন্তু চেঞ্জ হয়ে গেল, এটা কিন্তু ভুল উচ্চারণ। আবার যদি দাঁতে বাজিয়ে বলি স স বর্গী জ, হ্যাঁ, তাহলে কিন্তু ভুল উচ্চারণ হয়ে গেল। কিন্তু তালব্য বর্ণ আমরা এই জন্যই বলি যে আমাকে তালু দিয়ে এটা উচ্চারণ করতে হয় এবং তালু প্রধান ভূমিকা পালন করে, এবং তালু দিয়ে যদি আমরা উচ্চারণ না করি তাহলে এটা ভুল। অনেক অনেক শব্দই দেখা যায় অনেকে এই তালব্য বর্ণগুলো ভুল উচ্চারণ করে, তখন শুনতে খুব খারাপ লাগে। যেমন মূল শব্দ হচ্ছে চ, ছ, চ তালু কাজ করছে, চ ছ বর্গীয় জ, ঝ ঞ। তারপরে আমাদের আসে মূর্ধা বর্ণ। মূর্ধা কাকে বলে? আমাদের উপরের তালুর সামনের দিকে যে একটু ধারালো অংশ থাকে, জিহ্বা যখন দেখি আমরা যে এই ধারালো অংশটাকে বলে হয় মূর্ধা, এবং আমরা ট বর্গগুলো হচ্ছে মূর্ধা বর্ণ, কারণ এটা যখন আমরা উচ্চারণ করি ট, জিহ্বার মাথাটা একটু উল্টে গিয়ে উপরের ওই খাট কাটা অংশের সঙ্গে লাগে, এই জন্য এগুলোকে বলা হয় মূর্ধা বর্ণ। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য ণ। তারপরে আসে ত বর্গ। ত বর্গ বর্ণগুলোকে আমরা উচ্চারণ স্থান অনুযায়ী এদেরকে বলি যে দন্ত বর্ণ। কেন নয়? যখন আমরা কণ্ঠে বললাম ক, হ্যাঁ, তালু দিয়ে বললাম চ, হ্যাঁ, তারপরে মূর্ধা দিয়ে বললাম ট, কিন্তু যখন আমরা ত, ত কি কণ্ঠ, কণ্ঠের মূল ভূমিকাটা পালন হবে, থ, থ, থ এভাবে তো বলি না, হ্যাঁ, বলি কিভাবে ত, তটা সুন্দর করে বলতে গেলে আমাদের জিহ্বার মাথাটা গিয়ে দাঁতের মাথার সঙ্গে ঠেকছে, ধাক্কা খাচ্ছে, সেজন্য এদের দন্ত মানে দাঁত, হ্যাঁ, সেজন্য এদেরকে বলা হয় দন্ত বর্ণ। ত, থ, দ, ধ, দন্ত ন। তারপর আসছে অনেকে বলেন দন্তান্ন, দন্তান্ন, এগুলো ভুল উচ্চারণ। দন্তেন, দন্তেন বলতে কোনো শব্দ নেই, দন্ত ন অর্থাৎ দাঁতের ন, ন দুটো, একটা মূর্ধান্ন, একটা হচ্ছে দাঁতের ন, দন্ত ন, বলতে হবে দন্ত ন, দন্তেন্ন, এভাবে বললে ভুল কথা এগুলো। তারপর আমরা সর্বশেষ 25টির মধ্যে যে সর্বশেষ 5টি বর্ণ সেটি হচ্ছে প বর্গ। 5টি ভাগ তো, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। প বর্গ হচ্ছে কি? প কিন্তু আমরা এই যে কণ্ঠ বা তালু অথবা দাঁতের মাথা বা মূর্ধা দিয়ে বলতে পারবো না, প যদি প প এভাবে বলবো অন্যটা হয়ে গেল, তাই না? প বলতে কি হয় আমাদের? প ফোঁটটা সামান্য কিছুক্ষণ সময়ের জন্য বাতাস পথ আটকে যে ফোঁটটা আটকে যে তারপর প উচ্চারণ হবে প, হ, ঠোঁট মূল ভূমিকা পালন, ঠোঁটের আরেক নামই হচ্ছে ওষ্ঠ, হ্যাঁ, প, হ, ব, ভ, ম, এই যে দুটো ঠোঁট কিঞ্চিৎ আটকে গিয়ে তারপরে এটা উচ্চারিত হচ্ছে, যার কারণে আমরা এই 5টি বর্ণকে বলি ওষ্ঠ বর্ণ। ঠিক আছে, তাহলে আমি আবার বলে দিচ্ছি, ক বর্গ হচ্ছে কণ্ঠবর্ণ, চ বর্গ হচ্ছে তালব্য বর্ণ, ত বর্গ হচ্ছে মূর্ধা বর্ণ, ত বর্গ হচ্ছে দন্ত বর্ণ, আর প বর্গ হচ্ছে ওষ্ঠ বর্ণ। সবাই আশা করি বুঝেছেন। তারপর ম, অন্তঃস্থি ও জ, মূর্ধন্য স, দন্ত স, তারপরে তিনটি র আছে আমাদের, মূর্ধন্য স, দন্ত স, তালব্য স, এগুলো হচ্ছে সব শেষ ধ্বনি, এরকম একটা আওয়াজ হয়। এর মধ্যে আবার একটা আছে দন্ত স, দন্ত স, দন্ত স, আর মূর্ধন্য স, আর তালব্য স, সবসময় এইচ, এইচ এর উচ্চারণ হবে, শুধু খালি এইচ এর, খালি এস উচ্চারণ হবে না, খালি এস কোনটা? দন্ত স, দন্ত স মাঝে মাঝে এস, এইচ এর উচ্চারণ হয়, কিন্তু তালব্য স এবং মূর্ধন্য স, যেটাকে অনেকে ছোটবেলায় বলতো পেট কাটা, পেট কাটা মূর্ধন্য স, মূর্ধন্য স তো একটাই,
তোর পেট কাটা কি আর কপাল কাটা কি, হ্যাঁ একটাই। যাই হোক, মধ্যাহ্নস্য এই হচ্ছে মধ্যাহ্নস্য। আর তালব্য হচ্ছে স, স তালব্য কথাতেই কিন্তু কথাগুলো যদি আমরা একটু খেয়াল করে শুনি, তালব্য মানে তালু দিয়ে বলতে হয়, তালব্য মধ্যাহ্নস্য। কিন্তু দন্তস্য পুরা দন্তস্য এভাবে হয় না, দন্তস্য দাঁতের সঙ্গে লাগে একটু, সেজন্য এটাকে বলে দন্তস্য। কিন্তু কি একসঙ্গে শীষ ধ্বনি বলা হয়, হ্যাঁ। আর হচ্ছে দন্তস্য আর তালব্য দুটো শীষ কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, হ্যাঁ দুটো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। যেমন আমরা বলবো সেলিনা, কিন্তু শামিম শামিম বলবো না, হ্যাঁ শামিম বলবো। শামিম আমাদের স্পেলিং কি তালব্য একার ময় দীর্ঘিকার ম শামিম, হ্যাঁ সেরকম। সালেহা হ্যাঁ দন্তস্য, রাসেল রাসেল বলবো না, দন্তস্য যেহেতু রাসেল। যেমন মুসলমান মুসলমান, এটা ভুল উচ্চারণ, মুসলমান মুসলমান মানে মাঝখানে দন্তস্য আছে, সেরকম। যাই হোক, আমরা পরবর্তীতে চলে যাবো। তিনটি র আছে, জি। আমি কি আপনার এটা বলা শেষ হলে সর্বনামটা বলতে পারি? হ্যাঁ বলতে পারবে, তোমাকে যদিও দেখতে পাচ্ছি না, বলতে পারবে। যাই হোক, তারপর হচ্ছে তিনটি র, তিনটি র হচ্ছে বয়সুন্য র, বা ওইদিকে আমি যেটা অসুবিধাকে বলতে শুনলাম বয় বিন্দু র। এক এক দেশে এক এক রকম বলে, কিন্তু ব্যাপার একটাই, বয়ের নিচে যে বিন্দু বা শূন্য এর জন্য এটাকে বয়সুন্য র, বয়সুন্য র, বয়সুন্য র। মানে এটা এটা একটু কেঁপে স্বাভাবিকভাবে উচ্চারণ হয়, জিহ্বাটা একটু কেঁপে ওঠে, এই জন্য এটাকে বলা হয় কম্পনজাত ধ্বনি বয়সুন্য র। তারপরে যে আছে বয়সুন্য র, ঢয়শূন্য র, ভালোমতো খেয়াল করে দেখবেন, ডয়ের নিচে শূন্য বা পুটুলি বা বিন্দু যেটাই বলেন, আর ঢয়ের নিচে বিন্দু বা পুটুলি বা শূন্য, যেটা এই জন্য এটাকে বলা হয় ডয়শূন্য র, ঢয়শূন্য র। ডয়শূন্য র কিন্তু একটু জিহ্বা উল্টে গিয়ে উচ্চারণ হয়, এদেরকে বলা হয় তারণ। ডয়শূন্য র এবং ঢয়শূন্য র এই দুটো রকে বলা হয় তারণ জাত, মানে বয়সূন্য রায়ের চেয়ে এই দুটো বেশি তাড়া খায়, বেশি চাপ খায়, হ্যাঁ। আর দর্শন রায়ের র জীব উল্টেই বলতে হবে, এর আগেও অনেকগুলো উদাহরণ দিয়ে বুঝিয়েছি। সেটা হলো যেমন বাড়ি, দুটো বাড়ি আছে, একটা বাড়ি একটা বাড়ি, ডাই ডাই বাড়ি, যখন বাড়ি বলছি তখন কিন্তু আমরা বুঝতে পারবো বাড়ি মানে এটা আমাদের যে হোম হাউস, হ্যাঁ ঘর দোয়ার। আর বাড়ি বাড়িপাত জলপ্রপাত, হ্যাঁ এটা হলো বাড়ি, বাড়ি মানে পানি। আরেকটা বাড়ি হচ্ছে ঘর দোয়ার, বাড়ি হাউস, হ্যাঁ এভাবে উচ্চারণ থেকে বলে গাড়ি বড় বড়। যখন রায়ের উচ্চারণ করবো, ডাইশনের রায়ের উচ্চারণ, তখন আমাদের জিহ্বাটা উল্টে যাবে, র জিহ্বার মাথাটা উপরের মধ্যার সঙ্গে উল্টে যাবে, হ্যাঁ। আর ঢয়শূন্য র, ডয়শূন্য রয়ের চেয়ে আরো বেশি চাপ খাবে, ডয়শূন্য র যদি হয় অল্প প্রাণ তাহলে ঢয়শূন্য র হবে মহাপ্রাণ। অল্প প্রাণ মহাপ্রাণ হচ্ছে আমাদের যে কম্পনটা চাপ, বাতাসের চাপটা যেটা কম থাকে সেটাকে বলা হয় অল্প প্রাণ বা স্বল্প প্রাণ ধ্বনি। আর মহাপ্রাণ হচ্ছে আমাদের যে উচ্চারণ করবার সময় যে আমাদের বাতাসের চাপটা, ফুসফুস তাড়িত বাতাস যেটা, সেটা আরো বেশি দরকার হয়, তখন ওটাকে বলা হয় মহাপ্রাণ, হ্যাঁ। এবং আমরা যখন বর্ণগুলো উচ্চারণ করি, যেমন পয়ের পর যে খ, প্রথমটির চেয়ে দ্বিতীয়টি চাপ আর একটু বেশি জোরে দিতে হয়, ক অল্প প্রাণ খ মহাপ্রাণ, গ অল্প প্রাণ ঘ মহাপ্রাণ, হ্যাঁ এরকম। প্রত্যেকটা বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণটি হচ্ছে অল্প প্রাণ, দ্বিতীয় এবং চতুর্থ বর্ণটি হচ্ছে মহাপ্রাণ, হ্যাঁ। কারণ অনেক সময় আছে যে অনেকেই আঞ্চলিকতা দোষে দুষ্ট যারা, তারা গ এবং ঘ আলাদা করতে পারে না, হ্যাঁ আলাদা তখনই করতে পারবে যখন গ থেকে ঘ আরো জোরে চাপ দেবে, তা না হলে দুটোই গ ঘ এরকম হয়ে যায়। আমি 15 বছর যাবৎ ক্লাস নিচ্ছি, সামনাসামনি আমি দেখেছি কিছু কিছু আমাদের বাংলাদেশে, যেহেতু আমি বাংলাদেশের কথা বলবো, বাংলাদেশের কিছু কিছু এলাকা আছে তারা গ এবং ঘ আলাদা করতে গেলে খুব কষ্ট হয়, সেরকম আবার দ ধ দুটো আলাদা করতে গেলে তাদের খুব কষ্ট হয়, হ্যাঁ। সেজন্যই এটাকে যদি বুঝে নেয় যে দ হচ্ছে অল্প প্রাণ, ধ হচ্ছে মহাপ্রাণ, দ ধ আরেকটু জোর দিলাম দ ধ, যেমন ব ভ, এই ব ভটাও
গুলিয়ে ফেলে, অনেক অনেক জায়গায় আমি দেখেছি গুলিয়ে ফেলে অনেক এলাকায়, আলাদা করতে গেলে সমস্যা হয়ে যায়। হ্যাঁ, তারা ভাবিকে মানে বাবি বলছে, আবার বাবাকেও বাবি বলছে, ভাবিকেও বাবি বলছে, সব গুলিয়ে ফেলছে। হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু আলাদা হবে, ভাবি মানে বৌদি, ভাবি সেই ভাবিকেও বাবি বলছে, কারণ ভ আসছে না তার মুখে। আবার ধানকে দান বলছে, কারণ ধ উচ্চারণ করতে সমস্যা হচ্ছে তার, ধানকে দান বলছে। আবার আবার দান যেটাকে আমরা দান করে দিই, হ্যাঁ, শূন্য কারকে সপ্তমী বিভক্তি, হ্যাঁ, সেটাও বলে ফেলি দান। আবার ওখানে ধানকেও দান বলছে। এই যে পার্থক্য গুলো না করতে পারার কারণে শব্দের অর্থ কোথায় চলে যায়, শব্দের অর্থ চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু একটি লাইনের মানে একটা সেন্টেন্সের ভাবধারা কিন্তু আলাদা লাইনে চলে যাবে। আর যখনই আমরা সঠিক করে বলবো তখনই কিন্তু আমরা বুঝতে পারবো এটার অর্থটি কি। যার কারণে কবিতা আবৃত্তি করতে হলে সর্বপ্রথম প্রয়োজন প্রত্যেকটি শব্দের শুদ্ধ উচ্চারণ এবং প্রত্যেকটি শব্দের অর্থ জানা, কবিতাটির ছন্দ জানা, ভাব রস তাল লয় গতি এগুলো জানা, আর হচ্ছে পুরো কবিতাটির সারমর্ম বোঝা, সারাংশ বোঝা। এই হচ্ছে আমাদের মানে আবৃত্তি করবার বিষয়গুলো জানতে পারবে, সঙ্গে আমাদের কণ্ঠের একটা ধার থাকতে হবে। অনেকে বলে আমার কণ্ঠ তো সুন্দর নয়, কণ্ঠ নিজের সাধনা দ্বারা, নিজের চর্চা দ্বারা সুন্দর করতে হয়। এখন আমি যদি ভুল উচ্চারণের কথা বলি, যেমন আমি একটু আগে দেখাচ্ছিলাম যে আমি যদি চাচা, চাচা যেটা কাকু, চাচাকে চাচা না বলে চাচা বলি, দেখুন তখনই আমার কণ্ঠস্বর এবং আমার মুখের ভঙ্গিমা কোথায় চলে গেল, শুনতে কি একটু বাজে লাগছে। চাচাকে চাচা, যখন আমি চাচা বলছি আমার তালু দুটোকে কাজ করাচ্ছি, তখন চাচা কত স্মার্ট শুনতে লাগছে। আর যখন আমি বলছি চাচা চাচা, মনে হচ্ছে যেন আমি একেবারেই পড়াশোনা জানি না, মানে ইন্টারনেট পার্সন এবং আমি কোনো একটা গেঁয়ো জায়গায় পড়ে আছি, চাচা। সেরকম এখন আরো আমি বলি, যেমন ছিন্নপত্র, এখন ছিন্নপত্র যখন আমি বলবো তখন দেখুন ছটা আমার একদম তালু দিয়ে সুন্দর করে বের হয়ে যাচ্ছে ছিন্নপত্র। তখন আমি যদি ছিন্নপত্রকে বলি ছিন্নপত্র, সত্যি কিন্তু পত্রটা একদম সেরে গেল, সত্যিটাকে সেরে গেল একেবারে ছিন্নপত্র। দেখেন ছিন্ন, আমি দাঁত দিয়ে স বলছি ছিন্নপত্র, হ্যাঁ, তখন দেখুন শুনতে কেমন লাগছে। আর যখন আমি বলছি ছিন্নপত্র, মনে হচ্ছে না এটা রবীন্দ্রনাথের লেখা, বিশাল একটা ব্যাপার। তারপর সেরকম অনেক কিছু আছে, আমি অনেক জায়গা দেখি ছায়ানটে গান শিখছে, ছায়ানটে গান শেখাচ্ছে, অনেকে আমি জিজ্ঞেস করেছি কোথায় গান শিখছেন, সে মাঝে মাঝে সবাই না কেউ কেউ, হ্যাঁ, উত্তর দিচ্ছে আমি ছায়ানটে গান শিখ। তো আমি মনে মনে তখন ভাবলাম ঠিক ভালো গানই শিখছ ছায়ানটে, হ্যাঁ। আর যখন যদি বলতো যে ছায়ানটে গান শিখছি, তাহলে বুঝতে পারতাম না ছায়ানটে সত্যি, কারণ আমি যেখানে, আমি যেমন আমার নজরুল ইনস্টিটিউটের ব্যাপার, আমি নজরুল ইনস্টিটিউটে শেখাচ্ছি। এখন অনেক আছে নজরুলকে বলছে নজরুল, কেউ কেউ বলছে নাজরুল, কেউ কেউ বলছে নজরুল, হ্যাঁ। এখন আমি নজরুল ইনস্টিটিউটে বা এখানে নজরুলের কবিতা আমি যখন শিখাচ্ছি বা আমরা সবাই যখন নজরুলের কবিতা শিখতে এসেছি, আমরা যদি নজরুল কাজী নজরুল ইসলামটা সুন্দর করে না বলতে পারি, এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা মানে মারাত্মক ডিফেক্ট। এবং আমি মনে করি যে তখনই মানুষ বুঝে ফেলবে যে এর শেখা গতিটা কতদূর। আর যেহেতু মাঝখানে একটা তালব্য বর্ণ আছে বর্গীয় জ, এই বর্গীয় জার তালব্য বর্ণগুলো নিয়ে অনেক সমস্যা হয়, ওষ্ঠ বর্ণ নিয়ে সমস্যা হয়। নজরুল, নজ, নজ, জটাকে যখন আমি দাঁতের সঙ্গে মিলিয়ে ফেললাম তখনই কিন্তু সমস্যাটা হয়ে গেল, কিন্তু যখন জটা বর্গীয় জটা তালু দিয়ে বললাম নজরুল, দেখেন কত সুন্দর নজরুল, তখন কিন্তু ঠিক উচ্চারণ হয়ে যাচ্ছে। ইসলাম, ইসলাম নয় ইসলাম, দন্তস্বর, হ্যাঁ। আর একটা হচ্ছে কাজী, কাজী নজরুল ইসলাম, হ্যাঁ। এখন আরেকটা জায়গায় আমি চলে যাই, সেটা হলো শেখার দরকার আছে, সেটা হলো ওষ্ঠবর্ণ। ওষ্ঠবর্ণটা একটুখানি প্রথমে ক্রিটিক্যাল মনে হয়, কেন নয় আমার যেমন প, হ, ব, ভ, অনেকে এটা ভ, ম, মানে ম, প, হ, ব, ভ, বিশেষ করে যখনই এগুলো মাইকে আমরা বলতে যাই এই তালব্য বর্ণগুলো, তখন দেখা যায় যে এমন বাতাস আসে এরকম মাইকে, মানে বাড়ি খায়,
ফেটে যায়, আমরা এটাকে বলি ফেটে যাওয়া, ফ ফেটে যায়, ফ ফাটতে পারবে না, ফ ফেটে যাও বলতে গেলেও ফেটেও ফাটানো যাবে না, ফেটেও ফাটানো যাবে না, ফ ফাটতে পারবে না। অসুবিধা হাসছে, ফ বলতে গেলে ফাটানো যাবে না, মানে ফাটা শব্দটাও ফাটানো যাবে না, এমন ভাবে উচ্চারণ করতে হবে। যেমন আমরা যখন বলবো যে হ ফেটে যাবে না, কিন্তু যখন আমি এটা না বুঝে বলবো তখন কেমন হবে, ফ ফেটে যাবে না, এই যে করে বাতাসটা বের হয়ে আসছে, এটা হচ্ছে ভুল উচ্চারণ। বলতে হবে ফুল, ফল, হ্যাঁ ফুলে ফুলে ভরে গেছে বাগান, বও কিন্তু বাগান, যদি আমি একেবারে হেলা ফেলা করে বলি বাগান বাবা, তখন দেখুন শুনতে কেমন লাগে, বাবা বাবা ভাত খাই রে। হ্যাঁ যখন আমি সুন্দর করে বলছি বাবা বাবা, দেখুন বাবা ডাকটি কত মিষ্টি হয়ে গেল। আর যখন বলি বাবা বাবা, হ্যাঁ ঠোঁটটাকে কাজে লাগাচ্ছি না, ঠোঁটটাকে ডেকে বসে আছি, তখন কিন্তু একই বাবা, তখন একটু তাচ্ছিন্ন বাবা হয়ে গেল। কিন্তু আমি যখন এটাকে শুদ্ধ করে বললাম, সুন্দর করে বললাম, এবং আমার কণ্ঠেরও কিন্তু একটা চেঞ্জ এসে গেল। দেখুন আবার বলি বাবা বাবা, ঠোঁটটা দেখুন বাতাস বের হয়ে যাচ্ছে, আর দুটো লাগেনি, কারণ ব তো অষ্টবর্ণ। যখন আমি বলছি বাবা কেমন আছো বাবা, দেখুন আমার কণ্ঠস্বর চেঞ্জ হয়ে গেল, এবং উচ্চারণটা কত মিষ্টি শুনতে পাওয়া গেল। এগুলো হচ্ছে, অনেকে বলে যে ওনার কণ্ঠস্বর কি সুন্দর, এই কণ্ঠস্বরটা উচ্চারণের কারণে হয়, এবং আমাদের বলবার যে একটা স্টাইল প্র্যাকটিস, সেটা প্র্যাকটিসের মাধ্যমে হয়, এই প্র্যাকটিসটা প্র্যাকটিসটা একদিনে হয়। হ্যাঁ তারপরে যেটা বলছিলাম ফ, ফ এর উচ্চারণটা ফ, এগুলো খুব সুন্দর, ফ যদি এভাবে বলে ফ ফুলে দেওয়া, কিন্তু ইংরেজি এফ, এফ এ বাতাস বের হবে, বাংলা হয়ে বাতাস বের হবে না, ইংরেজি ফুল, ইংরেজি ফুল, আর বাংলার ফুল ফ্লাওয়ার, ফ্লাওয়ার বলবো, ফ্লাওয়ার ফেটে যাবে, বাট ফুল ফেটে যাবে না। বুঝাতে পারলেন কি, ফ্লাওয়ারে বাতাস বের হবে, কিন্তু আমাদের ফুলে পুষ্প যেটা, ফুলে বাতাস বের হবে না, পুষ্প বাবা ফুল মামা, মামা এভাবে যখন বলি আমার উচ্চারণটা কিন্তু অর্ধেক হলো, ফুল হলো না। যখন বললাম মামা, শুনতে কত ভালো লাগলো, মামা একটা একটা আবদারের বিষয় হয়ে গেল। এই জন্য আমাদের অঙ্গ বাক প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু কাজে লাগাতে হবে। আমি এরপরে আবার বাক প্রত্যঙ্গ নিয়ে কাজ করব, যে কোন জায়গা থেকে কোনটা উচ্চারিত হয়, বা বাক প্রত্যঙ্গের কাজ কি, আমরা যখন একটি শব্দ উচ্চারণ করি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে কাজ করে। হ্যাঁ নেক্সট ক্লাসে আমি ওইটা করব। এখন আমরা কি মোটামুটি বুঝতে পারলাম যে স্বরবর্ণগুলোর উচ্চারণ, আর বাকি যেগুলো আছে খণ্ডত, হ্যাঁ খণ্ডত বোঝা যায়, খণ্ড ব্যাখ্যা করলে মানে তয়ের খণ্ডিত অংশ অর্ধেক, খণ্ডত, হ্যাঁ এটা হসন্ত ত, এটা কখনো ওকার দিয়ে ওকারন্ত উচ্চারণ হবে না, খণ্ডত সবসময় হসন্ততয়ের মতো উচ্চারণ হবে। আর অনুস্বর হচ্ছে ওর ওর বিকল্প একটি বর্ণ, যেমন আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে রং, রং কিন্তু আমরা অনুস্বর দিয়েও লিখি আবার ও দিয়েও লিখি, হ্যাঁ দুটো কিন্তু একটি আরেকটির মানে কি বলবো বিকল্প, হ্যাঁ অনুস্বর এবং ও দুটো। আর বিসর্গের ব্যাপারটা হচ্ছে কি, যে বিসর্গ শেষে উচ্চারণ হলে দেখা গেল যে আমরা অনেক সময় আছি কি যে কোনো কোনো ক্ষেত্রে একটু হালকা হয়ের মতো আসে, যেমন বাহ, এবং বিসর্গের আগের বর্ণটি একটু টেনে বলা যায় বাহ, বিসর্গ কিন্তু কিন্তু হ আসছে, হালকা হ আসছে বাহ। কিন্তু যখন আবার বর্ণের মাঝখানে বিসর্গ থাকলো, যেমন দুঃখ, তখন কিন্তু মাঝখানে হ হলো না, কিন্তু মাঝখানে বিসর্গ থাকলে পরের ব্যঞ্জন বর্ণটি দ্বিত্ব উচ্চারণ হয়, দুঃখ। দুঃখ কেন হচ্ছে এই এই ব্যাখ্যাটা আমরা কখনো করিনি, দুঃখ ওই ডাবল খ ওই কারণেই হয়ে যাচ্ছে যে মাঝখানে বিসর্গ, মাঝখানে বিসর্গ বলে খটা দুঃখ না বলে বলছি দুঃখ। বুঝাতে পারলাম কি হচ্ছে ব্যাপার, যেমন নিঃশ্বাস, নিঃশ্বাস অনেক ডাবল হয়ে যাচ্ছে সেরকম। আবার যখন শেষে যেমন বিশেষত, বিশেষত বিশেষত শেষে বিসর্গ খুব একটা হওয়ার মতো হলো না, কিন্তু আরেকটি সূত্র আছে, শেষে বিসর্গ থাকলে এবং বিসর্গের আগে ব্যঞ্জন বর্ণটির ওকারন্ত উচ্চারণ হবে, বিশেষত বলবো না আমরা, বিশেষত
তয়ের উচ্চারণটা ওকার হয়ে গেল, বিশেষত প্রধানত তো হলো, ত হলো না। যদিও ওখানে শুধু ত লেখা আছে, ওকার দেওয়া নেই, কিন্তু আমরা উচ্চারণ করবো ওকারন্ত দিয়ে। এটা হলো বিসর্গ শেষে থাকলে বিসর্গের আগের ব্যঞ্জন বর্ণটি ওকারন্ত উচ্চারণ হয়, আর বিসর্গ মাঝে থাকলে পরের ব্যঞ্জন বর্ণটি দ্বিত উচ্চারণ হয়, আর শেষে থাকলে অনেক সময় খানিকটা হ আসে, যেমন বাহ আহ উহ। হ্যাঁ, এগুলো কিন্তু বিসর্গ দিয়ে, ঠিক আছে, বলে থাকবে। আর চন্দ্রবিন্দুতে অনুনাসিক, এটা আমরা সবাই জানি, আন্দাজেই জানি, কারণ না জানলেও জানি যে এটি কোনো শব্দের ঘাড়ে বসে থাকলে আমরা তখন যেমন বলি চাঁদ, বাঁকা, হ্যাঁ, বেঁকে গেছে, এগুলো বলি। আমরা পরবর্তীতে কি আসব, আমরা তাহলে বর্ণ ক্লিয়ার, কোনো একটা বাবু বলতে চেয়েছিল স্বরবর্ণ একটু বলে শোনাবে, ওর ইচ্ছে হয়েছে, আমরা তারটা শুরু করব। মূর্ধন্য সব মিলে কিন্তু ক্ষিও হয়, ক্ষিও একটা যুক্ত বর্ণ, ক প্লাস মূর্ধন্য সব মিলে হয় ক্ষিও, যেমন ক্ষতি। জি জি বলো। স্বর অ, স্বর আ, রস্ব ই, দীর্ঘ ই, রস্ব উ, দীর্ঘ উ, রস্ব রি, রস্ব, রস্ব, রস্ব নয় রস্ব, 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 রস্ব উ, দীর্ঘ উ। তোমার এই মাইকটা আরেকটু দূরে রাখো, বেশি কাছে হলে আওয়াজটা খেসখেসে হয়, আরেকটু দূরে রাখো। স্বর অ, স্বর আ, রস্ব ই, দীর্ঘ ই, রস্ব উ, দীর্ঘ উ, রস্ব রি, এ, ঐ, ও, ঔ। খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আর কেউ আছে কি? আমি বলতে চাই। হ্যাঁ, তোমাকে দেখতে পাচ্ছি, হ্যাঁ বলো, এই তো পেয়েছি, বলো বলো। শট অ, শট আ, রস্ব ই, দীর্ঘ ই, রস্ব উ, দীর্ঘ উ, রস্ব জি, এ, ঐ, ও, ঔ। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। আর কি, আর কারো শখ হচ্ছে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ বলবার জন্য? আর কারো শখ আছে? তাহলে আমরা এখন চলে যাব কোথায়? আমাদের রস গুলো আমি নোট দিয়ে দিয়েছি, সুতরাং রস নিয়ে এত কথা বলবারও কিছু নেই, রিডিং করে দিয়েছি। আমাদের বর্ণগুলো ক্লিয়ার হলো, বলেছিলাম বর্ণগুলো আজকে আবার ক্লিয়ার করে দেবো নতুন বন্ধু যারা এসেছেন। আর আমরা চলে যাচ্ছি কিসে? সাম্যবাদী কবিতা সবার কাছে পৌঁছে গেছে? Yes ma'am। সাম্যবাদী কবিতা ধরতে পারি তো তাহলে? না দিদি, আমি তো রেজিস্ট্রেশন তো হয়নি, তো আমি তো কিছু পাইনি, আমি শুধু লিংকটা পেয়েছিলাম, ঢুকে গিয়েছি লিংক থেকে, লিংক নিয়ে। ও আজকে না, আপনি পেয়ে যাবেন পরের ক্লাসে, পেয়ে যাবেন, আজকে শুনে নিন। আর আজকে তো শেষ হয়ে যাবে না কবিতাটা, আজকে তো ধরে দিব। আর বাসায় যদি কাজী নজরুল ইসলামের সঞ্চিতা বইটি থাকে, তাহলে আপনি সঞ্চিতা বইয়ের ভিতরে সাম্যবাদী পাবেন, অনেকের ঘরে সঞ্চিতা বইটি থাকে। ঠিক আছে, আর নেক্সট ক্লাসের দিন তাহলে আপনি পেয়ে যাবেন। এটা অ্যাডমিনিস্ট্রেশন আপনার কথা শুনছে তো, আপনাকে পড়ছে, বা আপনি দেখবেন যে আপনার রেজিস্ট্রেশন হলে আপনাকে সব নোটটা এমনি চলে যাবে আপনার কাছে। ঠিক আছে, ধন্যবাদ। সাম্যবাদী কবিতা কাজী নজরুল ইসলামের খুব, আমি মনে করি একটি কবিতা দিয়ে কাজী নজরুল ইসলামকে অনেকটাই মাপা যায় এই একটি কবিতার মাধ্যমে। যেটা কবিতা শিখবার আগে যেটা আমি বলেছি যে প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে এটার ব্যাখ্যা বা এটার অর্থ, ভাবার্থ সবকিছুই। নামের অর্থ যদি না বুঝি তাহলে আমরা পুরো কবিতাটি বুঝবো না। সাম্যবাদী, সাম্যবাদী মানে
মানে সমান অধিকার মতাবলম্বী, যারা সমান অধিকার চায়। আমরা চাই সবসময়, কাজী নজরুল ইসলাম সবসময় চেয়েছে প্রত্যেক মানুষের অধিকার থাকবে সমান, হোক সে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন ইহুদি যাই হোক, বা উঁচু নিচু ধনী দরিদ্র কালো সাদা শ্যামলা এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই, সকলের অধিকার সমান হবে। এটা কিন্তু মানব অধিকারও বটে, মানুষ হিসেবে তার একটি অধিকার, সবার অধিকার সমভাবে পাওয়ার এটা থাকবে, অধিকারটা থাকবে। এই এই কথাটি বলা হয়েছে সাম্যবাদী কবিতা। এবং আমরা যদি নিজের মনকে জিজ্ঞেস করি এবং নিজের মনের মধ্যেই সবকিছু খুঁজে পাওয়া যায়, আমার অন্তরই সবকিছু, অন্তরের মধ্যেই সবকিছু, এখানে এটা বলা হয়েছে যে সাম্যবাদী মানে সমান অধিকার যে প্রতিষ্ঠা করতে যায় বা যেই যে এই মতবাদে বিশ্বাসী তাকে বলা হয় সাম্যবাদী। কবিতাটি আগে আমি যেদিন পড়ে দিচ্ছি সেটা হলো, গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান কে তুমি, পারসি জৈন ইহুদি সাঁওতাল ভীল গারো কনফুসিয়াস চারবাক চালা, বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও, কোরআন কোরআন বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত সব। কিন্তু কেন পণ্ডশ্রম মগজে হানি ছসুর, দোকানে কেন এ দর কষাকষি পথে ফোটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কিতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজে প্রাণ, তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে, বন্ধু বলিনি ঝুঠ এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজ মুকুট, এই হৃদয়ই সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায়ে জেরুজালেমে মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসি ঈসা মুসা পেল সত্যের পরিচয়, এই রণভূমে বাসির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার নেতা, এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি, এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামে গান, মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এখন কবিতাটি বোঝা গেল যে আমার অন্তরটাকে আমি যেভাবে তৈরি করব এবং অন্তরের মধ্যেই আমাদের সবকিছু থাকে, এইগুলো খুঁজবার জন্য আমাদের দূরে দূরে ঘুরে বেড়াতে হয় না। তার মানে কি, মানুষের মনই সবকিছু, আমি মনটাকে যেভাবে তৈরি করবো সেরকমই হবে, আমি মনের মধ্যে যা খুঁজবো তাই খুঁজে পাবো যদি আমি অন্তরাত্মা দিয়ে নিজেকে চিনতে পারি, নিজেকে প্রতিষ্ঠা করতে পারি। সেজন্য বলেছে গাহি সাম্যের গান, মানে আমি সমস্ত কিছু সমান গান গাচ্ছি, অর্থগুলো জেনে দিচ্ছি যে গাহি সাম্যের গান, সাম্যের গান অর্থটি বোঝা গেল, যেখানে আসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, এতেও অর্থ বোঝা যায়, এটা কঠিন কিছু না, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, এটাও বোঝা যায় অর্থ, গাহি সাম্যের গান, এখানে অর্থ বুঝবার আর কিছু কিন্তু বাকি নেই। তারপরে কে কে তুমি, পারসি, এই পারসি শব্দের অর্থটা আমি কিন্তু দিয়ে দিয়েছি, পারসি মানে পারস্যবাসী, এটি একটি ফার্সি শব্দ, এটা ফার্সি শব্দ, এটার মূল উচ্চারণ হবে হলে তাল বর্ষা দিয়ে, যদিও দন্তসা লেখা যেহেতু যেহেতু পারসি থেকে ফার্সি শব্দের উচ্চারণ সেজন্য পারসি বলছি,
এখানে যদিও দন্তস্বর আছে বলছি না, মাঝে মাঝে দন্তস্বর থাকলেও তালবস্বর উচ্চারণ হবে। পার্সি, জৈন, জৈন শব্দের অর্থ কি? নোট বের করুন, আমি নোটের মধ্যে সব দিয়ে দিয়েছি। জৈন মানে মহাবীর প্রবর্তিত ধর্মাবলম্বী জাতি। জৈন শব্দটি এসেছে সংস্কৃত জিন অর্থাৎ জয়ী শব্দটি থেকে, যে মানুষ অশক্তি আকাঙ্ক্ষা ক্রোধ, আসক্তি আকাঙ্ক্ষা ক্রোধ, অহংকার লোভ ইত্যাদি আন্তরিক আবেগগুলিকে জয় করেছেন এবং সেই জয়ের মাধ্যমে পবিত্র অনন্ত জ্ঞান মানে কেবল জ্ঞান লাভ করেছেন, তাকেই জিন বলা হয়। জিনদের প্রচারিত ও প্রচারিত আচারিত এবং প্রচারিত পথের অনুরাগীদের বলে জৈন। এই জৈন শব্দটি বেশি করে ব্যাখ্যা করে আমি বুঝিয়ে দিচ্ছি, কারণ এই জৈন শব্দটির সঙ্গে ম্যাক্সিমাম মানুষের পরিচয় নেই। হ্যাঁ, এই হচ্ছে। আর সংক্ষেপে যদি আমরা বলি যে মহাবীর প্রবর্তিত ধর্মাবলম্বীদের জাতি তাদেরকে বলা হয় জৈন। ইহুদি সম্পর্কে আমরা জানি, সাঁওতাল একটা উপজাতি, ভিল একটা উপজাতি, গারো একটি উপজাতি আমরা জানি, কনফুসিয়াস। কনফুসিয়াস হচ্ছে চীন দেশের একজন প্রখ্যাত দার্শনিক। কনফুসিয়াস চারবাক চালা, চারবাক বলা হয় যে একজন বস্তুবাদী দার্শনিক। আবার অনেকে বলছেন যে চারবাক বলতে বোঝা যায় নাস্তিকতা, নাস্তিকতা নিয়ে যিনি থাকেন তাকে বলা চারবাক, সে চারবাক চালা। তারপরে হচ্ছে কি, বলে যাও, বলো আর যে জাতির কথাই আমরা বলি কোনো অসুবিধা নেই, বলে যাও। তুমি তুমি আমি হিন্দু, তুমি মুসলমান, আরেকজনে বৌদ্ধ, আরেকজনে খ্রিস্টান, আরেকজনে জৈন, যে যাই হোক কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে যে পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব পড়। হ্যাঁ, কেতাব, কেতাব অর্থ দিয়ে দিয়েছি, কেতাব মানে গ্রন্থ বই এইসব। হ্যাঁ, এটি একটি আরবি শব্দ, কেতাবটা হচ্ছে আরবি শব্দ, এটার মানে হচ্ছে বই, হ্যাঁ, বা গ্রন্থ। যাই হোক, আমরা এটা যে কোরআন, কুরআন, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তা, গ্রন্থ সাহেব, পড়ে যাও যত সব, সবগুলো কিন্তু ধর্মের গ্রন্থের কথা বলা হয়েছে। পুরাণ মানে পুরাণ শাস্ত্র, পুরা কথা, পৌরাণিক কাহিনী, পুরাণ। পুরাণ তো আমরা জানি কি, কিন্তু পুরাণ ব্যাখ্যা করেছে এই কারণেই যে পুরাণ ব্যাখ্যাটা সকলে বুঝতে পারবে না, অনেকেই খটকা লেগে যাবে। পুরাণটা পুরাণ মানে পৌরাণিক কাহিনী, যেটাকে সংস্কৃতে কিন্তু সব কাহিনী পৌরাণিক কাহিনী। আর হচ্ছে বেদ, হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। এই বেদ কিন্তু চার রকমের আছে। বেদান্ত, বেদের অন্ত বা শেষ ভাগ, বেদের অন্ত বা শেষ ভাগকে বলা হয় বেদান্ত। আর জেন্দাবেস্তা হচ্ছে, জেন্দাবেস্তা হচ্ছে ইরানের প্রাচীন জরুথ্রুস্ত্রীয় ধর্মের বা পারসিকদের প্রধান ধর্মগ্রন্থের নাম জেন্দাবেস্তা। ইরানের প্রাচীন পারসিকদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে জেন্দাবেস্তা। আর গ্রন্থ সাহেব হচ্ছে শিখ ধর্ম গুরু নানকের উপদেশাবলীর সংকলনকে গ্রন্থ সাহেব বলে। তারপর হচ্ছে শূল, তীক্ষ্ণাগ্র অস্ত্র বিশেষ, যেমন ত্রিশূল, একদম তীক্ষ্ণ অস্ত্র যেটাকে বলা হয় সে ত্রিশূল একটা, সেরকম শূল। দেউল মানে মন্দির বা উপাসনালয় বা দেবালয়। তারপর হচ্ছে অমৃত, যা পান করলে মৃত্যু হয় না, অতি মধুর। আমরা অনেক ভালো কিছু খাওয়ার পরে অনেক সময় আমরা কিন্তু বলি, ও হা কি যে মজা পেলাম, কি যে মধুর, মনে হলো যেন একেবারে অমৃত পান করেছি, এরকম লাগে। খুব যেটা খেলে মানে অমৃত বেঁচে থাকা যায়, এরকম একটা বিষয় অমৃত। নিভৃত মানে অপ্রকাশিত, অন্তরালে থাকে, খুব একটা প্রচার প্রচারণা করে না, খুব চুপচাপ থাকে, নিভৃতে থাকে, মানে ও খুব নিভৃত চারি, ও নিভৃতে থাকে, নিভৃতে কাজটা করে ফেলে, এরকম। ঝুট, ঝুট আমরা সবাই জানি, ঝুট মানে মিথ্যা। নীলাচল, নীল বর্ণের পর্বত, ওড়িশার নীলগিরি পর্বতমালা, আবার জগন্নাথ ক্ষেত্র বলে নীলাচল। আরেকটা হচ্ছে রণভূমি, রণভূমি তো জানি, রণ মানে যুদ্ধভূমি, যুদ্ধভূমি। তারপর হচ্ছে শাক্যমুনি, শাক্যমুনি হচ্ছে গৌতম বুদ্ধ, তাকে শাক্যমুনি বলা, এ হচ্ছে তার উপাধি। কন্দর মানে পর্বতের গুহা। তারপর হচ্ছে কি আরব দুলাল, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় আরব দুলাল। তারপর হচ্ছে শামগান, অনেকে এই শব্দটা উচ্চারণ করতে গিয়ে, এই সাম্যবাদী কবিতা করতে গিয়ে একটু ভুলিয়ে ফেলে যে
কোরআনের সাম গান, অনেকে বলে সমগান, মানে সমান বানিয়ে ফেলে এটাকে, সমান সমান। আসলে না, সাম গান আলাদা আলাদা, এটি একটি গান আছে। হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের যেমন সাম বেদ গাওয়া মন্ত্র। হ্যাঁ, ওই যে বলেছিলাম না, বেদের চারটি অংশ আছে, এটা একটা হচ্ছে সাম। হ্যাঁ, সেই সাম বেদের মধ্যে যে মন্ত্রগুলো, ওগুলো যে সুরে সুরে গাওয়া হয়, সেগুলোকে বলা হয় সাম গান। হ্যাঁ, সাম গান। এবং প্রাচীনকালে ঋত্বিক ও সাম সামগ্রা, সামগ একটা জাতি। হ্যাঁ, ঋত্বিক ও সামগ্রা যজ্ঞের চারিদিকে বসে, হ্যাঁ, সাম গান করতেন, সেটাকে বলা হয় সাম গান। হ্যাঁ, সাম গান উচ্চারণ কিন্তু অনেকে সামগান বলে, উচ্চারণ হবে সাম গান, হসন্ত দিয়ে সাম গান, মাঝখানে হাইফেন যদিও আছে। এটা একটা এবং কাজী নজরুল ইসলামের এটাও একটা সৃষ্টি, উনি নিজে নিজে কিছু শব্দ তৈরি করেছেন, কোরআনের সাম গান। এটি আমার মনে হয় না যে কোন কবি এই কথাটি সাহস করে বলতে পেরেছেন যে সাম গানের সঙ্গে কোরআনকে মিশিয়ে দিয়েছেন। এবং এটার একটা মনস্তাত্ত্বিক ব্যাপারও কিন্তু আছে, যেটা আমি নিজে নিজে আবিষ্কার করেছি, যে উনি যেহেতু এই যে সাম্যবাদী কবিতার মূল ভিত্তিটাই কিন্তু এই শেষের কথাটায় কোরআনের সাম গান মিলিয়ে দিয়েছে, যে মুসলমানদের ধর্মগ্রন্থ হচ্ছে কোরআন, আবার সাম গান। হ্যাঁ, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সাম গান, কারণ সাম গান এক ধরনের পবিত্র ধর্মগ্রন্থেরই তো মন্ত্র। তো এই কোরআনও তো একটা ধর্ম, পবিত্র ধর্মগ্রন্থই আমাদের। এই যে হিন্দু মুসলমান পুরো বিশ্বকে, পুরো জাতিকে এক করতে চেয়েছেন, এক হিসেবে দেখেছেন, সমান অধিকার করতে চেয়েছেন, এবং তিনি সেরকম। হ্যাঁ, যেমন কি আর সবচেয়ে বড় কথা, উনি সবগুলো এখানে ভাষা, অনেক ভাষায় আছে, উনি বাংলার কবি হওয়া সত্ত্বেও শুধু বাংলা শব্দগুলো কিন্তু তিনি ব্যবহার করেননি তার কবিতার মধ্যেও। তিনি এখানেও কিন্তু আমি মনে করি এটাও কিন্তু তার একটা মানে কি বলবো চর্চা, যে আমি আমার কবিতার মধ্যেও বিভিন্ন ভাষা এমন ভাবে ঢুকিয়ে দিব যে ওইখানেও আমি প্রমাণ করে দিলাম যে পৃথিবীর সব মানুষ এক, সব জাতি এক জাতি, শুধু কি জাতি, মানুষ জাতি, এর উপরে আর কোনো পরিচয় নেই, সব জাতি এক জাতি, সে হচ্ছে মানুষ জাতি। উনি নিজেই বলেছিলেন যে আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলে শুধু এই দেশের এই সমাজে নেই, আমি সকল মানুষের, সকল জাতের, সকল মানুষের আমি, সেরকম। তার জন্যও দেখুন ওনার কবিতার মধ্যে বাংলা শব্দ তো আছেই, কখনো ইংরেজি শব্দ দেয়, ফার্সি শব্দ দেয়, আরবি শব্দ দেন, হিন্দি দেন, উর্দু দেন, হ্যাঁ, বিভিন্ন শব্দ, সেই কোথাকার মিথ গুলো ব্যবহার করেন, একেবারে অতি প্রাচীন পৌরাণিক কাহিনী থেকে শব্দগুলোকে নেওয়া, যেগুলো মিথ বলা হয়, যে পুরাণ শব্দটি বললাম না, যাকে ইংরেজিতে মিথ বলি আমরা। হ্যাঁ, পৌরাণিক কাহিনী শব্দগুলো পুরাণ, একেবারেই অতি প্রাচীনকালে, যার কারণে উনি তার লেখার মধ্যেও সবসময় সাম্যবাদ, শুধু যে সাম্যবাদী কবিতার মধ্যেই তিনি সাম্যবাদ প্রকাশ করেছেন তা নয়, ওনার প্রত্যেকটা লেখার মধ্যেই তিনি সাম্যবাদ প্রকাশ করেছেন, যার কারণে সেখানে বিভিন্ন ভাষা, বিভিন্ন শব্দ তিনি সেখানে জুড়ে দিয়েছেন, যে আমি এই দেশে বাংলায় জন্মেছি, বাংলা কবিতা লিখবো, কিন্তু বাংলা কবিতার মধ্যে তিনি অন্য শব্দগুলো এমন ভাবে জুড়ে দিয়েছেন, কখনো আমাদের বলতেও সমস্যা হয় না, বুঝতেও সমস্যা হয় না, ছন্দেরও পতন হয় না, মনে হয় যেন একখানে বাংলার মতো করেই মিষ্টি করে মিশে গেছে শব্দগুলো। তার প্রমাণই কিন্তু এই সাম্যবাদী কবিতা আমাদের সামনেই রয়েছে, এরকম ওনার প্রায় প্রতি কবিতা প্রতি রচনাতেই এইরকম করে মিশিয়ে দিয়েছেন। হ্যাঁ, যাই হোক, আমরা এখন কবিতাটির মধ্যে চলে যাই, আমরা অর্থগুলো বুঝে নিলাম। কবিতাটি আমি বলবো যে কোনো একজন দেখে দেখে পড়ুন, কারণ আমি যতবারই বলি কেউ যদি না বলে তার ভুলটা না ধরালে ভুলটা উদ্ঘাটন হবে না, ভুল উদ্ঘাটনের জন্য এখন যে কোনো একজনকে দেখে কবিতাটি বলতে হবে, যখনই যেটা ভুল করবে সেটা আমি ধরিয়ে দেব এবং সেই ধরিয়ে দেওয়া উচ্চারণটি অন্যরা সবাই শুনে ঠিক করে দিবে। আমি যদি এটা 10 বারও পড়ি এখানে ভুল শুদ্ধ বুঝতে পারবেন না কেউ, কারণ এটা কিছু শব্দ আছে নিজের উচ্চারণের কারণে ভুল হয়ে যায়, অন্যেরটা শুনে ঠিক হবে না, যখন আমি ওকে ধরিয়ে দিব তখন এটা ঠিক হবে। যেমন বাংলাদেশ কবিতাটা ওইভাবে আমরা ঠিক করেছি, অনেকের মুখে শুনে 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 ধরিয়ে দিয়েছি, কারণ সাউন্ড মনে হয় ডিস্টার্ব করছে।
কে আছেন সাম্যবাদী কবিতাটি রিডিং পড়ে শোনাবেন? দেখে দেখে আবৃত্তির কিছু নেই, এটা আমরা রিডিং শুনতে চাই। ম্যাম আমি বলবো? মৌমিতা বলছি। মৌমিতা। হ্যাঁ ম্যাম। সাম্যবাদী নজরুল ইসলাম। আরেকটা কথা বলি, এই যে নজরুল ইসলাম, এটা কিন্তু তার নামটা অসম্পূর্ণ বলা হলো, সবসময় মহান এবং মহামানবদের নাম পুরো বলতে হয়। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এনারা হচ্ছেন, এরকম অনেক আছে যারা আসলে সাধারণ মানুষ তো নন, তারা তাদের নাম সবসময় পুরো বলতে হয়। এমনিতেও একটু সিনিয়র লোকদের নাম পুরো বলতে হয়। ঠিক আছে ম্যাম। সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান, কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিলগাড়ো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো। বন্ধু চারবাক চেলা, ঠিক আছে ম্যাম। কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয় সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া এ জেরুজালে মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে সামসা পেল মসজিদ এই মসজিদ মসজিদ এই মসজিদ 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 এই মন্দির এই গির্জা এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ইসামুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মাদা, এই মাঠে হলো মেশ। লাইনে সমস্যা হয়েছে। হ্যালো ম্যাম। ম্যাম ডিসকানেক্ট হয়ে গেছে ম্যাম। শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। ম্যাম শোনা যাচ্ছে? ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমুনি, ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। এই হৃদয়ের হৃদয়ের উচ্চারণটি শুনে নাও, হৃদয় হৃদয়। ইংরেজি যদি এইচ এইচ না, এইচ আর আই, ইংরেজিতে যদি লিখি এইচ আর আই, এটা উচ্চারণ করলে যা হবে হৃদয়, হ আগে হবে, র পরে হবে, তারপরে হ্রস্ব ই, হৃদয়, হৃদয় নয় হৃদয়। কিন্তু যখন আমরা যেমন হ্রদ বলবো, হ্রদ বলবো না, কেন নয়, একটা হচ্ছে রিকার, রিকার, হ্যাঁ এটা হচ্ছে হৃদয়, রিকার যখন তখন হ আগে হবে, র পরে যাবে, আর যখন র ফোলা, যেমন হ্রদ হ্রাস বৃদ্ধি, হ্যাঁ আবহাওয়ার হ্রাস বৃদ্ধি, হ্রদ আমরা হ্রদে ঘুরে বেড়াবো, হ্রদ হচ্ছে র ফলা, হয়ের নিচে র ফলা, তখন র আগে হবে হ পরে দেবে হ্রদ, আর যখন রিকার তখন হ আগে আসবে র পরে দেবে, ঠিক আছে? এটা সূত্র, হৃদয় হৃদয়, হ আগে হৃদয়। এই হৃদয়ের ধ্যান ধ্যান নট ধ্যান গুহা নয় ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্য মুনি পড়ো। তুই মৌমিতা পড়ছিল না? ডিসকানেক্ট হয়ে গেছে আবার।
মমিতা ডিসকানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আমি আবার পড়ে দিচ্ছি। হৃদয় হৃদয় না, এই হৃদয় আর হৃদয় নিয়ে অনেকের মধ্যেই মানে এসে যায় যে দ্বিধাদ্বন্দ্ব এসে যায়। আসলে হৃদয় না হৃদয়, হৃদয় আমাদের বাংলা একাডেমি ডিকশনারি যেটা বলেছে সেটা আমি বললাম, কারণ আমি তো কোনো শব্দের উদ্ভাবক নই, আমাকে তো পড়েই শিখতে হয়েছে। হ্যাঁ, এইচ আর আই হি, তারপরে দয় হৃদয়। আর যদি হ্রদ বলি হ্রদ, তখন র আগে আসবে, আর এইচ ও র, আর এইচ র, ঠিক আছে। আর হৃদয় রিকারে হ আগে থাকবে, র পরে দেবে, হৃদয়। ঠিক আছে ম্যাম, ম্যাম শোনা যাচ্ছে, ম্যাম আবারও ডিসকানেক্ট হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আর ওটা হবে ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য বুনি ত্যাজিব রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে, ওই যে বললাম না কন্দর মানে, আমরা তো জানি ইতিহাসটা যে আমাদের প্রিয় নবী পাহাড়ের একটি গুহার ভিতরে বসে উনি ধ্যান করছিলেন, ধ্যান করে আমাদের যে পবিত্র কোরআন শরীফের যে আয়াতগুলো একটা একটা করে তার কাছে এসেছে, মানে পেয়েছেন, ওইগুলো পেয়েছে, ওই এসেছে, এভাবে তিনি ধ্যান করে পেয়েছেন। ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনা, এই কন্দরে আরো দুলাল শুনিতেন আহ্বান, ওই কথাটাই কিন্তু বলেছে যে এই কন্দরে আরব দোলাল। এবং এটা কিন্তু আসলে কন্দরটাকে কাকে বোঝানো হয়েছে, যে এই যে হৃদয়, হৃদয় বলেছে না যে এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা, এতক্ষণ ধরে কিন্তু এই মনের, আমার মানুষের মনের কথাটাই বলা হচ্ছে, যে বসিয়া সাক্ষ্য মনে ত্যাজিল মসজিদ, এই মন্দির, ওই সব এভরিথিং, এখানে বসে গিয়ে কৃষ্ণের কথা বলা হয়েছে যে এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। তারপরে এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। গৌতম বুদ্ধের কথা বলা হয়েছিল, প্রত্যেকটা ধর্ম গ্রন্থ এবং প্রায় ধর্মেরই মহামানবদের কথা কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে এই কন্দরে আরব দোলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান, মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই। তার মানে আমার হৃদয়ই সবকিছু, আমি যদি মন থেকে অনুভব করি, কল্পনা করি যে আমি এখন ধ্যান করছি, আমি এখন বসছি, আমি এখন কাশীতে আছি, আমি এখন গয়াতে আছি, আমি এখন মক্কাতে আছি, আমি এখন মক্কায় বসে আমার সমস্ত ধর্মের সবকিছু আমি গ্রহণ করছি, এটাকে আমি মানবো, এটা মনকে বোঝাচ্ছি। আর যদি মনকে না বোঝাই, আমি যেখানেই যাই, পৃথিবীর যে প্রান্তেই যাই, আমার মন থেকে যদি গ্রহণ না করি, মন থেকে যদি আমি আল্লাহকে না ডাকি, তাহলে কোনো লাভ হবে না। এই জন্য বলেছি যে হৃদয়ই সবকিছু, হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে সবকিছু, হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, হৃদয় দিয়ে গ্রহণ করতে হবে, হৃদয় দিয়ে দান করতে হবে, গ্রহণও হৃদয় দিয়ে করতে হবে, দানও হৃদয় দিয়ে করতে হবে। ব্যাপারটা হচ্ছে এটা। আর কেউ পড়ে শোনাবে? জি, আচ্ছা দিদি, এটা পড়ার আগে আমি দুটো কথা জিজ্ঞাসা করে নিচ্ছি। জি জি, যেমন সঞ্চয়িতা, রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন সঞ্চয়িতাটা, ওটা বিশ্বভারতী আছে, আর আমাদের কাছে সঞ্চিতা বইটা যেটা আছে, সেটা সেরকম ভাবে কোনো নির্ভরযোগ্য প্রকাশনীর কিন্তু বই নেই। যে বইগুলো হয় সেটা যেমন আমি দেখাচ্ছি আমার কাছে, হ্যাঁ মাঝে মাঝে প্রিন্টিং মিস্টেক আছে, ওটা প্রথমে করেছিল মাওলা ব্রাদার্স, কারণ আমাদের কাজী নজরুল ইসলামের বিষয়গুলো নিয়ে প্রথম থেকেই একটু রাজনীতি চলে, তো তার সৃষ্টি কর্ম নিয়ে অনেক ধরনের পলিটিক্স হয়েছে, যে ওটাও একটা কারণ। মাওলা ব্রাদার্স থেকে যে সঞ্চিতাটা বের হয়েছে, অনেক প্রিন্টিং ভুল আছে আমরা জানি, তো যেখানে ভুল আছে সেখানে ঠিক করে দিব, সমস্যা নেই। আর এই সাম্যবাদী কবিতাটা এই বইটার মধ্যে যেখানে আছে, ওই নামটাকে হেডিং করে তার নিচে, যেমন এই যত আমরা যতটা পর্যন্ত এখানে আলোচনা করলাম, তারপরে যেমন ঈশ্বর বলে একটা অংশ আছে, মানুষ বলে একটা অংশ, ঈশ্বর অন্য একটি কবিতা, ঈশ্বর আরো একটি কবিতা, ঈশ্বর আলাদা একটি কবিতা, মানুষও আলাদা একটি কবিতা। কারো সাউন্ড সমস্যা করছে মনে হয়, সব সাউন্ড খুলে রাখা যাবে না, যে যখন কথা বলবে শুধু তারটা খোলা থাকবে। এই বইটার মধ্যে যেমন ঈশ্বর মানুষ এই সমস্ত কবিতাগুলোকে সাম্যবাদী হেডিং এ চালিয়েছে, সাম্যবাদী হেডিং এ চালিয়েছে। সাম্যবাদী হেডিং এ চালানোর কারণ হচ্ছে
কাজী নজরুল ইসলামের কিছু আছে, মানে ওনার কবিতাগুলোকে ইয়ে অনুযায়ী, মিনিং অনুযায়ী ভাগ করা হয়েছে, এগুলো সবই সাম্যবাদী কবিতার অংশ। সাম্যবাদী বলে ওনার একটা কবিতা গ্রন্থ আছে, এই কবিতাগুলো সেই সাম্যবাদী গ্রন্থের কবিতা, ঠিক আছে? এবং এগুলোর মিনিং গুলোতেও, এগুলোর মিনিং গুলোতেও সব সাম্যবাদের কথাই বলা হয়েছে, ঈশ্বর, হ্যাঁ, সবগুলো কবিতাই এর জন্যই সাম্যবাদ হিসেবে চালানো হয়েছে, কারণ কবিতাগুলোর মধ্যে সাম্যবাদ প্রকাশ করা হয়েছে। এবং সাম্যবাদী যে ওনার একটা কবিতা গ্রন্থ বই আছে, সে বইয়ের কবিতায় গুলো সঞ্চিতা বইটা তো আসলে মূলত সঞ্চিতা বইটা, কিন্তু ওনার আলাদা কোনো নিজস্ব কোনো কাব্যগ্রন্থ না, এখানে সংকলন করা হয়েছে বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে সিলেক্টেড কিছু কবিতা নিয়ে এখানে সংযোজন করা হয়েছে। হ্যালো, আমার লাইনটা কি কেটে গেছে? না দিদি, শুধু কারোর কোনো জায়গা থেকে একটা আওয়াজ আসছে, দয়া করে যদি ওটা বন্ধ করে কেউ, জোরে জোরে ঢুড়ু আওয়াজ আসছে, সকলেরটা কি মিউট করা আছে? আওয়াজটা কার থেকে আসছে? আমারটা থেকে আসছে না মনে হয়। এখন বলুন সাম্যবাদী, এগুলো সাম্যবাদী বইয়ের অংশ এবং কবিতাগুলো সাম্যবাদী যে ওনার কাব্যগ্রন্থ সেটার অংশ, নানান বই থেকে নিয়ে সিলেক্টেড কিছু কবিতা দিয়ে এই সঞ্চিতা বইটি করা হয়েছে। তাহলে যদি আমি কবিতাটা পড়ছি তাহলে, কাজী নজরুল ইসলামের কবিতা সাম্যবাদী। দাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, দাহি সাম্যের গান। কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভীল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো, বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি, পুঁথি পুঁথি ও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত সব যত সব, কিন্তু কেন যে পণ্ড শ্রম, মগজে হানিত ফুল, দোকানে কেন এ দর কথা কষি, পথে ফুটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কেতাব সকল তালের জ্ঞান, তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় একটা লাইন মনে পড়ে গিয়েছে, তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ, তোমাতে রয়েছে সকল কিতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ, তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিহিত অন্তরালে, বন্ধু বলিনি ভূত এইখানে এসে লুটাইয়া পড়ে, লুটাইয়া পড়ে সকল রাজ মুকুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজ মুকুট, এই হৃদয়ই সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া এ জেরুজালেম, মদিনা কাবা ভবন, বুদ্ধ গয়া এ জেরুজালেমে, মানে এই হৃদয়ের কথা বলা হচ্ছে, এটাই আমার বুদ্ধ গয়া, এটাই আমার জেরুজালেম, এটাই আমার মদিনা, এটাই আমার কাবা ভবন, কাবা ভবন মসজিদ এই
মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা মূসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেখের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া থাক্য মুনি ত্যাজিল রাজা ত্যাজিল রাজ্য ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক। আরব দুলাল শুনিতেন আহ্বান এই আহ্বান উচ্চারণটি আহ্বান নয় আহ্বান আ ও ভয়াকার দন্তন আহ্বান। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের শাম গান। মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের যে বড় কোনো মন্দির কাবা নাই। উচ্চারণ অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আর কাজী নজরুল ইসলামের কবিতা একটি দুটি কবিতা যদি রপ্ত করা যায় তার শব্দের এত ভান্ডার এবং বৈচিত্র্যতা এত আর শব্দগুলো এত কঠিন সেগুলো যদি জীবায় ধারণ করা যায় তখন অন্যান্য কবিতা পড়তে দেখবেন আমার এই সাউন্ড ডিস্টার্ব করছে না বুঝতে পারছি না আমি কেমন যেন একটা আওয়াজ পাচ্ছি। যাই হোক আপনারা নেক্সট ক্লাসে শব্দের অর্থগুলো মুখস্থ করে ফেলবেন ঠিক আছে। শব্দের অর্থগুলো আমি ধরবো কারণ এই শব্দের অর্থগুলো না জানলে কবিতার আবেগটা সুন্দর আসবে না মিনিংটা সুন্দর আসবে না আবৃত্তি ভালো হবে না। এই জন্য আমাদের এটা জানা দরকার শব্দের অর্থগুলো জানা দরকার এবং কবিতাটি বারবার পড়বেন। তারপরে যদি কোনো শব্দ কারো ভুল হয় উচ্চারণ আমি বলে দিব এবং তারপরে আমরা কবিতাটির আবৃত্তি দেখবো যে কার কেমন হচ্ছে বা কেমন করা উচিত কোথায় ভুল হচ্ছে ঠিক আছে। তাহলে আজকের মতো আমরা আজকে বিদায় নিতে পারি সবাই ভালো থাকবেন। ম্যাম ম্যাম জি 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 হ্যালো হ্যালো হ্যাঁ বলুন বলছি কি আমরা যেমন গানের ক্ষেত্রে গীতবিতান বইটা ব্যবহার করি সাহায্য কি তেমন আবৃত্তির ক্ষেত্রে কোনো বই সাজেস্ট করবেন? আপাতত আমি করছি না কারণ আমি যেগুলো ক্লাস নিব আমার আমার মতো করে গুছিয়ে আমি বলবো সেগুলো আর ওইভাবে পড়ে বুঝতে গেলে দেখা যাবে যে এক একজনের বোঝা এক এক রকম হয়ে যাচ্ছে। আর আগে প্রাথমিক আইডিয়াটা নিয়ে তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো বই কিনে নিতে পারেন বুঝবার জন্য। আসলে কবিতা বুঝবার সঙ্গে সঙ্গে না এটা আসলে প্রয়োগ মাধ্যম তো হ্যাঁ প্রয়োগ মাধ্যম এটা প্রয়োগ না করলে শুধু বুঝে রাখলে হয় না এবং প্রয়োগটা সুন্দর তখনই হয় যখন অনেকদিন চর্চা করতে 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 তখন ফলো করা যায় অনেক কিছু। আর আমাদেরকে যে এই যে শব্দার্থ এটা তো ডিকশনারি দেখেও বের করা যায় আমি ডিকশনারি দেখে একটা একটা করে খুঁজে বের করতে হবে বিধায় আমি সবগুলো লিখে একসঙ্গে দিয়ে দিয়েছি কারণ আমি যখন এই কবিতাটা শিখাবো তখন আমার ওই শব্দগুলো জানা দরকার। শব্দগুলো না বুঝলে তখন কবিতাটার আবৃত্তি ভালো হবে না কারণ মনের মধ্যে একটা খটকা লাগবে যে আমি আন্দাজে কি বলে যাচ্ছি আমি যদি অর্থ জানি না তাহলে এটার আবেগটা কি করে প্রকাশ করবো আমি এই জন্যই অর্থগুলো দিয়ে দিয়েছি। এবং আপনারা বাসায় সাম্যবাদী কবিতাটি বারবার পড়বেন আমি সামনের সপ্তাহে ডিটেল সবকিছু বলে দেবো এবং আবৃত্তির ধরনটা একদম ধরিয়ে দিব। আশা করি বাংলাদেশ কবিতাটি সবাই যেভাবে রপ্ত করেছেন সাম্যবাদও সেরকম হয়ে যাবে এবং যে কটা কবিতা শিখাবো নেক্সট হয়তো বাচ্চারা আছে এটি আমার মাথায় ছিল না আমি যখন সিলেবাসটি করেছি বাচ্চারা ক্লাসে আছে এটা আমার ছিল না বাচ্চাদের কথা চিন্তা করে নেক্সটে আমি বাচ্চাদের একটা ছড়া শেখাবো কারণ ওদেরও তো একটু আনন্দ পেতে হবে ওরা বড়দের সঙ্গে বসে আছে এত কঠিন কঠিন কবিতা ওদের ওরা শান্তি পাবে ওদের ওদের কথা ভেবে একটু ছড়াও শেখাবো একটু দুটি ছড়া শেখাবো ঠিক আছে। ছড়াগুলো আমাদের বড়দের শিখবার দরকার আছে কারণ কাজী নজরুল ইসলামের ছড়া অনেক কিছু অনেক বিশাল ব্যাপার ঠিক আছে। তাহলে আজকের মতো রাখছি সবাই ভালো থাকবেন আবার পরের সপ্তাহে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন। নমস্কার 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 ম্যাম।